بسم الله الرحمن الرحيم. ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات ওয়াতাওয়া সহবিল হাক্টি ওয়াতাওয়া সবিস শ্রদ্ধেওয়ালামাইকেরাম উপস্থিত সম্মানিত দিনী ভাই ও বোন সকল আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের অশেষ শকরিয়া প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের রহমতে আমরা এখানে জিদ্দা দাওয়া সেন্টার কিলো তেরোতে একসাথে মহান আল্লাহর কথা এবং তার পিররাসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা শোনার জন্য শোনাবার জন্য একসাথে বসার সুযোগ পেয়েছি বরুণ আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের একটি প্রোগ্রাম হয়েছে এবং তাতে আলোচনা লম্বা ছিল অনেক ভাইরাই তাদের প্রশ্ন ছিল হয়তো উত্তর পাননি এবং প্রশ্নের উত্তর পাওয়ার ক্ষেত্রে মানুষ বেশি আগ্রহী এটা মানুষের প্রাকৃতিক বিষয় সেটা হচ্ছে মনের চাহিদা আপনার মনে যে সব প্রশ্ন রয়েছে সেসবের উত্তর পাওয়াটা হচ্ছে মনের চাহিদা আর বক্তা আলোচক যেই কথাগুলি বলেন তিনি তার খেয়াল হিসাবে বলেন যেটা ভালো মনে করেন হয়তো তার চাইতে বেশি জরুরি বিষয় আপনার জানার রয়েছে যার ফলে আজকের আলোচনা সংক্ষেপে হবে আর প্রশ্নের পর্ব একটু দীর্ঘ হবে ইনশাল্লাহ তার সাথে সাথে এখানে ভাইদের সাথে বোনেরা রয়েছেন তাদের সম্পর্কে বিশেষভাবে কিছু কথা বলার জন্য আদেশ করা হয়েছে ইনশাআল্লাহ তালা সেটা খেয়াল রাখার চেষ্টা করব আর তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের যেসব দিনী ভাইয়ের এখানে হাজির হয়েছেন তারা অধিকাংশই দাওয়াতি কাজের সাথে জড়িত খাস লোকেরা এখানে উপস্থিত হয়েছেন গতকালকে যেমন খাস লোকেরাও ছিলেন আম সাধারণ ভাইয়েরাও ছিলেন এবং মাগরে পরে আজকে সকলের জন্য খোলা জায়গায় সুযোগ সুবিধা আছে কিন্তু এখানে হল যেহেতু ছোটো সেজন্য খাস ভাইদের জন্য বোনদের জন্য হয়তো ব্যবস্থা হয়েছে তো তাদের উদ্দেশ্যে দাওয়াতি ক্ষেত্র সম্পর্কে কিছু কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং বিশেষ একটি বিষয় নিয়ে শুধু না বলে এই কয়েকটি বিষয়ের আমরা খেয়াল রাখার চেষ্টা করবো আল্লাহফাক যেন তৌফিক দান করেন রব্বের সাহি সৌদরী ওয়াস্তি আমরি ওয়াহুল আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত সালামের পরে এই দাওয়া সেন্টার ইসলামিক সেন্টার কিলো তেরোর যারা দায়িত্বশীল রয়েছেন কর্মকর্তা রয়েছেন আরব ভাইরা রয়েছেন বা অনারো আমাদের বাংলা ভাষাভাষী যারা সহযোগী মতো আওয়েন রয়েছেন তাদের সকলে সুক্রিয়া জ্ঞাপন করি জাজমাল্লাহ খায়রা যে তারা আমাদের জন্য এখানে বসার একটা ভালো পরিবেশ তৈরি করে দিয়েছে সুবিধা করে দিয়েছে আর এসবের জন্য যতগুলি স্তর রয়েছে সেগুলি আমাদের জন্য আসান করে দিয়েছে আল্লাহ তাদের যেন যা যায় দান করেন তাদের নেকামলকে কবুল করেন তাদের ভুলভ্রান্তি ক্ষমা করেন আর তার সাথে সাথে যারাই দিনের দাওয়াতের সাথে জড়িত এটি হচ্ছে সবচেয়ে ভালো কাজ আম্বিয়া রসুলগণের কাজ এই কাজে যারাই সহযোগিতা করছেন এই দায় বিশেষ করে আমাদের দায়ী ভাইরা শেখগণ এবং তাদের ছাত্র ভাইরা যারা নিয়মিত ক্লাস করেন এবং যারা ইসলামিক সেন্টারগুলি থেকে উপকৃত হয়ে থাকেন যারা সরাসরি শিখে থাকেন অথবা পরোক্ষভাবে দিন শিখে থাকেন শাহিকদের কাছ থেকে আল্লাহ পাক রবুল আলমিন বিশেষভাবে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরও বেশি তৌফিক দান করেন দিন দুনিয়া তাদের আল্লাহ পাক ভালো করেন এখানে আলোচনার শুরুতে আর একটি বিষয় বলবো সেটা হচ্ছে যে দেয়া দাওয়া সেন্টারে যেসব দায়ের ভাইরা ছিলেন তাদেরকে আপনারা সকলকেই আশা করি চেনেন তাদের মধ্যে একজন আমার দিনী ভাই এবং খুব আন্তরিক মানুষ ছিলেন শেখ ওলিউল রাহেমাহল্লাহ। তিনি কয়েকদিন আগেই রহেমা হল্লাহ হয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রব্বুল আলম তাঁর যেন রুহের মাখ ফেরত করেন তার খাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহফাক তার মর্যাদা উঁচা করেন তাকে আল্লাহাক জান্নাতুলফির দোষ দান করেন তার পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহাক তাদের দুনিয়ায় চলার জন্য তার ছেলে মেয়েদের জন্য তার পরিবারের জন্য সুব্যবস্থা করেন আল্লাহ পাক বরকত দান করেন তাদের আল্লাহ হেফাজত করেন এবং আমাদের প্রত্যেককে যেতে হবে ওই জগতে সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রকমের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন সুরায় আসর আমি তেলাওত করেছি এই সুরা আসরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা আকারে ছোট হলেও এই সুরাটির যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা হয় একজন ভাই বাস্তবায়ন করুক অথবা একজন বোন করুক তার দুনিয়া আখেরাত সুন্দর হওয়ার জন্য এবং ইহকাল পরকালের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট এমামে শাহি রহমতুল্লাহ আলাই এই ছোট্ট সুরাটি সম্পর্কে এই কথাটি বলেছেন যে আল্লাহ রবুল্লা আলমিন যদি কোরআনে কারিমে এই একটি সুরাই শুধু নাজেল করতেন তাহলেও বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের হজত কয়েম করার ক্ষেত্রে যথেষ্ট হতো যে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আবার বিচার দিবসে হাজির করবেন কর্মক্ষেত্র থেকে নিয়ে আসবেন আর সেখানে আল্লাহ পাক তাদের জিজ্ঞাসাবাদ করবেন সেখানে কোনো অজুহাত থাকতো না যে আমরা জানতাম না ক্ষতির রাস্তা জানতাম না আমাদের কামিয়াবির রাস্তা জানতাম না এ কথা বলার কোনো অজুহাত তাদের কাছে থাকতো না তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হুজ্জত হিসাবে দলিল প্রমাণ হিসাবে সেটি যথেষ্ট কোরআনে কেরিমে এই বিষয়গুলি সংক্ষিপ্ত যে বিষয়গুলি সুরে আসরে বর্ণনা করা হয়েছে তাই আল্লাহ রব্দুল আলমিন গোটা কোরআনে বর্ণনা করেছে গোটা গোটা কোরআনে কেরিমে রয়েছে ইমান বিল্লার কথা এবং এর সাথে সাথে যেসব ইমানের বিভিন্ন বিষয় রয়েছে সেগুলির কথা রয়েছে গোটা কোরআনে বিস্তারিত রয়েছে আর সুরে আসরে সংক্ষেপে রয়েছে কোরআনে কারিমে ইমান মানে বিশ্বাস কোনো কিছু বিশ্বাস করার পূর্বে সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে নলেজ থাকতে হবে আপনাকে যদি কেউ বলে যে আপনি বিশ্বাস করেন তো আপনার প্রশ্ন জাগবে যে কি বিশ্বাস করবে সে সম্পর্কে তো আমার তো নলেজ দেবেন একটা যে কি বিশ্বাস করব বিশ্বাস করেন বিশ্বাস করে আর বলেন করব কি এটা হচ্ছে এল এর নাম হচ্ছে তো হচ্ছে অন্তরের আমল অন্তরের আমল হোক অথবা আপনার জবানের আমল হোক অথবা আপনার অঙ্গ প্রত্যঙ্গের আমল হোক সে আমলগুলি সম্পর্ক আপনার যে কোনো ক্ষেত্রের সাথে হোক সবগুলি আমলের আগে এলম আবশ্যক এমামে বুখারি রহমতুল্লাহ আলাই সহি বুখারিতে কিতাবুল এলমে এলমের অধ্যায়ে বলছেন বাবুল এলমে কাবুল আল কৌলে ওয়াল আমল এই অধ্যায় হচ্ছে কথা বলা এবং কাজ করা আমল করার আগে এলম হাসিল করা সম্পর্কে তাহলে অন্তরের আমল ইমান ইমানের আগে জবানের আমল এই জবান দ্বারা যতগুলি আমল করা সম্ভব ভালো কাজ করা সম্ভব যতগুলি নেকির কাজ এবাদতবান দিকে রয়েছে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যতগুলি আমল হতে পারে অর্থ দ্বারা যতগুলি ভালো আমল হতে পারে এই সবগুলির আগে আমলের আগে জবান দিয়ে কথা বলার আগে আপনাকে কথা বলা সম্পর্কে আমল করা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যে কোন আমলটি আমার জন্য ইহকাল পরকালে উপকারী হবে কোন কথাটি বললে আমার জন্য বিপদ ডেকে নিয়ে আসবে না দুনিয়া আখেরাতে জবান খোলার আগে আর কাজ করার আগে হাত পা বাড়ানোর আগে আপনাকে এলম হাসেল করতে হবে এ কথা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলেছেন এল সম্পর্কে যে হাদিসগুলি তিনি সংকলন করেছেন তার পূর্বে সুতরাং আল্লাহ ফাকর আব্বুল সুরে আসরি মানব জাতি সম্পর্কে যে বলেছে যে মানুষ ক্ষতিগ্রস্ত যদি তাদের মধ্যে চারটি গুণ না থাকে এই চারটি বৈশিষ্ট্য যদি না থাকে তো মানুষ ক্ষতিগ্রস্ত প্রথম কাজ হচ্ছে ইল্লা আমানু যারা বিশ্বাস স্থাপন করেছে যারা ইমানদার হতে পেরেছে আর ইমানের পূর্ব শর্ত আমলের পূর্ব শর্ত যেটা আপনার পূর্ণ করতে হবে সেটা হচ্ছে ইমান সম্পর্কে আমল সম্পর্কে এলম হাসিল করা জ্ঞান অর্জন করা যা আল্লাহ পাক পুরুষ নারী সকল ফরজ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তিরমিজির হাদিস এবং হাদিস হাসান বা সহি তালাবুল এলমে ফরিদ আতুন আলা কুল্লে মুসলিম আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ এই হাদিসটির ব্যাখ্যা সম্পর্কে আল্লাহ সাহেব সাল ফৌজাল হাফেজ আল্লাহ তালা তিনি তার লিখনিতে বলছেন যে এখানে এলম বলতে এলম এশ এই দিন ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফর্জে আইন আর কিছু লোকের জন্য ফার্জে কেফায় প্রত্যেক মুসলিমের জন্য ফরজে আইন কতটা আপনার উপরে ফরজ আর আমার উপর ফরজ যেমন আমার উপর ফরজ এলম শিখা আপনার উপর যে কোনো মুসলিমের ওপর ফরজ যেমন কোনো ভাইয়ের ওপর ফরজ যে কোনো বোনের ওপর ফরজ কতটা ফরজ যতটা দিয়ে সে আল্লাহ আলমিনের এবাদত বন্দী আ জ্ঞানের সাথে চোখ খুলে সুন্দরভাবে আদায় করতে পারে যে কোনো এবাদত বন্দী করার আগে সে সম্পর্কে এলম হাসিল করা যাতে করে সে এবাদত আদায় করতে গিয়ে ভুলের শিকার না হয় বিভ্রান্তির শিকার না হয় এতটা প্রত্যেক মুসলিম ভাই বোনদের জন্য ফরজ প্রত্যেকের জন্য ফরজ তো এখানে বলে মানে শরীয়তের জ্ঞান অর্জন করা আপনি যখন একজন মুসলিম মাহিদ একত্র প্রতিষ্ঠাকারী হবেন তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা যেমন আমার ফরজ আপনারও ফরজ যেমন আমার ছেলে মেয়েদের ফরজ আপনার ছেলে জন্য ফরজ যেমন কোনো ভাইয়ের জন্য ফরজ বন্ধের জন্য ফরজ আল্লাহ যে এক ও একক তার যে বিভিন্ন দিক রয়েছে সে সম্পর্কে এতটা জ্ঞান ফরজ যাতে করে তহিদ কোনো রকমের গোলযোগ সৃষ্টি না হয় তহিদ নষ্ট না হয় তহিদও বলছেন আর শিরিকও করছেন এমন না হয় মুখে বলছেন তহিদ তৌহিদ আর কাজে কর্মে শিরিক করছেন এরকম না হয় এতটা জানা সকলের জন্য ফরজ যখন আপনি পাঁচ আপ সলা আদায় করবেন আর প্রত্যেক মুসলিমকে সলাদ ছাড়া মুসলিম হতেই পারে না সুতরাং যখনই ফরজ হতে যাচ্ছে তার আগে আপনাকে আপনার শিখে নিতে হবে নামাজের তরিকা নিয়ম সব কিছুই শিখে নিতে হবে যেমন আমার জন্য ফরজ আপনার জন্য শিখা ফরজ আমাকে বেশি জানা ফরজ আর আপনার জন্য না এরকম না সকলের জন্য এতটা শিক্ষা ফরজ যা দিয়ে নামাজ সুন্দরভাবে আদি করতে পারে রমজান মাস সামনে এসে গেছে সাবালক হয়েছেন আপনার রমজান মাসের শ্যাম সম্পর্কে রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ হজ আপনার ফরজ এসে এবছরে হজে যাবেন তার আগে হজ শিখে নেওয়া ফরজ উমরা জীবনের প্রথম যাচ্ছেন অথবা দিন উমরা যাননি ভুলে গেছেন উমরা সম্পর্কে আপনার এলমে নবায়ন করা ফরজ নতুন করে আবার শিখেন তারপর উমরা যান দেখা দেখি সাথী সঙ্গী যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে যাচ্ছি ওরা এর আগ উমরা করেছে ওরা যেমন করবে আমি ওইরকম এই এইরকম এবাদত কবুল হবে না এবাদতে তকলিন বলে কিছু নেই যে দেখা দেখি যে যা করবে তাই করে দেব আপনাকে চোখ খুলে রসোর সাল্লাহিসামের মতো নামাজ পড়তে হবে রসরুল্লাহ সাল্লা মতো আপনাকে হজ করতে হবে রসোরামের মতো হোমরা করতে হবে রসৌল্লা স্লামের রোজার মতো আপনাকে রোজা রাখতে হবে সুতরাং এল হাসেল করা ফরজ এক শ্রেণীর লোকেরা রয়েছে ইসলামে নতুনত্ব নিয়ে আসতে চায় হ্যাঁ তা পছন্দ করে আর নতুন নতুন জিনিস ভালো লাগে এটা মানুষের আবার একটা স্বভাব তাই না নতুন নতুন কথা কাজ ভালো লাগে যার ফলে ইসলামেও কিছু তারা নতুন কথা পেশ করতে চায় তারা বলে যে না না তালাবুল হাদিসে বলা হয়েছে আপনি শুধু এলেমের সাথে কেন খাস করছেন দুনিয়ার এলম দুনিয়ার এলম ফরজ ফার্জে আইন নাই দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা ফার্জে আইন নাই ফার্জে কি ফায়া যেমন আপনাদের প্রত্যেকের জন্য বড় বড় সেই হইতে হবে আর আলেম হইতে হবে আর মুফতি হইতে হবে এটা ফার্জে আইন নয় ফার্জে কেফায়াপ ওম মতের কিছু লোক এই এইরকম বিষয়গুলির সমাধান দেওয়ার যোগ্যতা রাখলে সকলে মাফ পেয়ে যাবেন আর যদি গোটা দেশে কোনো আলেম না থাকে ফতুয়া দেওয়ার যোগ্য লোক না থাকে গোটা এলাকার মধ্যে কোনো আলেম খুঁজে পাওয়া যায় না দিনের কথা বলার লোক খুঁজে পাওয়া যায় না সকল গ্রামবাসী এলাকাবাসী কোন ঠিক সলাতুল জানাজা জানাজার নামাজ তো জানাই আছে তাই না ওই রকমের জানাজার নামাজ যদি কিছু লোক গ্রামে পড়ে এনে সবে মাফ পেয়ে যাবে আর যদি কেউ না পড়ে লাশ পড়ে আছে তাহলে সকলেই কোনাগার ঠিক তেমনই দুনিয়াবি শিক্ষা মেডিকেলের শিক্ষা ইঞ্জিনিয়ারিং শিক্ষা আর এমাম শাফি রহমতুল্লাহ আলে বলেছেন যে দারাস্তুল ইলমা কুল্লাহ আমি সবগুলি এলমে ঢুকে ঢুকে পড়ে দেখলাম দিনে ইলিম ছাড়াও বিভিন্ন আরও বিদ্যাগুলি আমি পড়ে দেখলাম তো তাতে গিয়ে দেখলাম যে এলমে সার ই দিনের এলম কোরআন সন্ন্যার এলমের পরে বেশি উপকারী এবং উত্তম এলম তিক ছাড়া মেডিক্যাল ছাড়া অন্য কোনো এলিম পাইনি তাহলে বোঝা গেল যে কোরআনে বাহাদিসের এলমের পরে যে এলমের গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সম্পর্কীয় জ্ঞান এবং হাদিস দ্বারা দুনিয়া খেরান সবটাই ভালো হবে আপনার বিশেষ করে রুহের চিকিৎসা হবে আপনার কলবে হৃদয়ের চিকিৎসা হবে কলবে যে সুভাত সংশয়ের ব্যাধি রয়েছে কলবে যে আপনার শাহওয়াত কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে সেগুলি থেকে আপনি মুক্ত হইতে পারবেন আর মেডিকেল সায়েন্স দিয়ে আপনার শরীরের সেবা হবে শরীরের খেদমত হবে আজকাল শরীরের খেদমতের জন্য বেশি যত্নবান কিন্তু রোহের খেদমতের জন্য কলবে হৃদয়ের খেদমতের জন্য একেবারেই আমাদের কোনো ভ্রক্ষেপ নেই সম্পর্কে যথেষ্টই বুঝেন আর বুঝার চেষ্টা করেন আর গুরুত্ব দিয়ে থাকেন ডাক্তারের কাছে একটু সর্দি কাশি লাগলে দৌড় দেন কিন্তু বড় বড় হারাম মেলিপ্ত আছেন একটু চেতনা চিন্তা নেই যে আমার সমাধান লাগবে এত বড় অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি হ্যাঁ বা একটা কাজ আমি করতে যাব তালাক দিতে যাব অথবা বিয়ে করতে যাবো অথবা কোনো একটা ব্যবসা করতে যাবো তার আগে আমি ভালো আলেমের কাছে ভালো দিনের চিকিৎসকের কাছে জানি কোনো প্রয়োজন নেই একসাথে তিন তালাক বিদাতি হারাম তালাক দিয়ে দেওয়ার পরে তারপরে স্ত্রী তো গেল তখন আলেমের কাছে হুজুর কাছে দৌড় দিয়েছেন কিভাবে হালাল করা যায় আমার মজাবে হালাল করছে না দেখি আর কেউ হালাল করতে পারে কিনা তখন সুবিধাবাদী হয়ে গেল তখন আর আপনার মজাবের আর পরোয়া থাকলো না আর নামাজের ক্ষেত্রে মজাব ছাড়া নামাজ পড়া যাবে না তাই না রোজার ক্ষেত্রে ওই নামায় সুমান গাদানের বিদাত ছাড়া নামায় রোজা রাখা যাবে না হজের ক্ষেত্রে ওই বিদাতি নিয়ত ছাড়া নিয়ত পড়া ছাড়া হজ করা চলবে না নিজের তরিকার হজ করবেন আর আফাতে এসো রসর বিরোধিতা করবেন জোর আসর আপন আপন অক্তে নামাজ পড়বে নবী জমা করছে না বলছে আমার জমা করা চলবে না হ্যাঁ নবী কসর করছেন আপনার কসর করা চলবে না বিরোধিতা আর বিরোধিতা হজে এসে কিন্তু যখন বিবি বাঁচাবার বিষয় আসলো তখন আর মজাবের কোনো তোয়াক্কা থাকলো না এই রকমের মুসলিম হইলে হবে না আপনাকে আপনার শরীরের সেবা যত্নের আগে আপনার হৃদয়ের সেবা যত্ন করতে হবে আপনার আত্মারুহের সেবা যত্ন করতে হবে তার চিকিৎসা করতে হবে রোগ মুক্ত করতে হবে আপনার দুনিয়া আখেরাত যে এলমের মাধ্যমে সুন্দর হয় সেই এলম হাসিল করতে হবে আল্লাহ আকরুল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন ইমান ইমানের মধ্যে যতগুলি ইমানের দিক রয়েছে আর তার একটা গুরুত্বপূর্ণ দিক তহির গতকালকে তহির সম্পর্কে আলোচনা করেছি আর বেশি কথা সেদিকে বাড়াচ্ছি না ইমানটা সুন্দর করতে হবে ইমানকে মুক্ত করতে হবে ইমানকে বেদাত মুক্ত করতে হবে ইমানকে নেফাক কপটতা মুক্ত করতে হবে ইমানকে কুফরি মুক্ত ইমান ভঙ্গকারী বিষয় থেকে মুক্ত করতে হবে সত্যিকার ইমান হইতে হবে আর ইমানের মতো ইমান হইতে হবে যেন আপনি চোখে দেখে যা বিশ্বাস করেন তার চাইতে বেশি বিশ্বাস করেন এইরকম ইমান হইতে হবে শুধু আমার জন্ম সূত্রে আমি মুসলমান সুতরাং আমার আল্লাহর প্রতি ইমান আছে আর আখেরাতে ইমান আছে আখের জন্য যেন কিছুই করেন না আপনি কেমন আখেরাতে বিশ্বাসী হবে কেমন পরকাল বিশ্বাস করেন যে নাম সম্পর্কে একটু ভয় লাগে না হারামে লিপ্ত আছেন একটু ভয় লাগে না একটু দ্বিধাদ্বন্দ্ব হয় না ফরজ ছাড়তেই আছেন ফজর ছেড়ে আপনি কি করে আরাম পেতে পারেন অথচ নামাজ ছাড়া আপনার কোনো নাজাত নেই তাহলে কোথায় ইমান শুধু মৌখিক ইমানে দাবি করলে হবে সত্যিকার ইমান হইতে হবে তাহলে ইনসান আলাফে খসুর ক্ষতি থেকে আপনি নিরাপত্তা হাসিল করতে পারবেন বাঁচতে পারবেন যখন আপনার ইমান অন্তরের বিশ্বাসটা মজবুত হয়েছে যেই রকম আল্লাহ চেয়েছেন তেমন আপনি করার চেষ্টা করেছেন এখন হচ্ছে কর্মের পালা আমলের পালা ও আমেরুস আলে হাত ভালো কাজগুলি করতে হবে ভালো কাজ এক দুটি কাজেই সীমিত নয় ভালো কাজ শুধু নামাজেই সীমিত নয় ভালো কাজ শুধু দাঁড়িতেই সীমিত নয় ভালো কাজ দু চারটি কাজের মধ্যে সীমিত নয় যতগুলি কাজকে আল্লাহ পাক রব্বুল আলমিন এবং তারা সুসাল্লাহ আলিয় সাল্লাম ভালো বলেছেন যে এই কাজগুলিতে হাসানা রয়েছে নেকি সবাব রয়েছে সেই কাজগুলি আবার দুই ভাগে বিভক্ত ফরজ ফরাইজ ওজেবাত অথবা মুস্তাহাব ফরোজগুলি অবশ্যই করতে হবে অজেবগুলি অবশ্যই করতে হবে আর মুস্তাহাবগুলি নফলগুলিতে যথাসাধ্য অংশ রাখার চেষ্টা করতে হবে ভালো কাজের আর একটা নেগেটিভিটির দিক রয়েছে সেটা হচ্ছে হারাম নাজায় থেকে অবশ্যই বাঁচতে হবে আর অপছন্দনীয় কথা কাজ থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করতে হবে যাতে করে আপনার দুনিয়া আখের সুন্দর হয় ওয়ামেলুস আলে হাত দ্বিতীয় কাজ এলমের সাথে ইমানের পরে ভালো কাজগুলি করবেন আর তারপরে ভালো কাজ যখন করা হয়েছে তখন ওয়াতিল হাক দাওয়া এল আল্লাহর কাজ করবেন আজকে বিশেষ করে আপনাদের সামনে এই দাওয়া এল আল্লাহ সম্পর্কে দু চারটি কথা বলে আল্লাহর দিনের দিকে আহ্বান করা এর অপর নাম হচ্ছে ভালো কাজের জন্য উৎসাহিত করা আল আমর বিল মারুফ অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করা যার যতটা ক্ষমতা আছে অন্যায়ী আনিল মুনকার একই কথা শব্দগুলি বাক্যগুলি আলাদা আলাদা আদু এর আল্লাহ আলাবসিরা আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি জেনে শুনে না জেনে নয় আমি নিজেই ভালো করে যাই না আপনাকে দাওয়াত দিচ্ছি তাহলে তো ভুল পথে চালাতে পারি হ্যাঁ আমি গর্তে পড়ছি আপনাকে গর্তে ফেলতে পারি সুতরাং আপনাকে এই ক্ষেত্রে এলমের সাথে বসিরাতের সাথে চোখ খুলে আপনি চলবেন আর আমিও আপনার পিছনে পিছনে চোখ খুলে চলব চোখ বন্ধ করে নয় তো দাওয়া কাজ সেটাই হচ্ছে আনিল কাজ সেটাই হচ্ছে আল্লাহ দিনের জন্য জেহাদ প্রচেষ্টা চালানো সর্বাত্মক প্রচেষ্টা মেহনত করা জি অর্থ দিয়ে মেহনত করা শরীর দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে মেহনত করা প্রয়োজনে আর তারপরে সময় দিয়ে মেহনত করা বিদ্যা বুদ্ধি দিয়ে মেহনত পরিশ্রম করা জাহাদু ফিনা বললাদাহাদা যারা আমার দিনের জন্য প্রচেষ্টা চালায় মোজাহাদা করে চেষ্টা করে মেহনত পরিশ্রম করে অবশ্যই তাদেরকে আমি আমার রাস্তা দেখাবো আল্লাফাক সরল পথ দেখাবেন যেই পথের শেষ গন্তব্যস্থান হচ্ছে জান্নাত আর যেই ব্যক্তি জান্নাত পেয়ে গেল মতের পরে সে হচ্ছে আসল কামিয়াবি আল্লাপা আকরবুল্লা আলমিন এর স্বাদ করেছেন কুল্ল নাসিন জায়িকুল মত প্রত্যেক ব্যক্তিকে একদিন হ্যাঁ মৃত্যুর স্বাদ নীতি হবে মর্তি হবে একদিন কারও উপায় নেই আম্বি আর রসুলগণ দুনিয়ায় থাকেননি তাদেরও মরণ এসেছে প্রত্যেক মখলুক সৃষ্টি মরণশীল ধ্বংসশীল সুতরাং দুনিয়া থেকে আজকে হোক কালকে হোক হ্যাঁ বিলম্বে হোক আর দ্রুত হোক যেতেই হবে তারপরে তারপরে কি হবে এটা হচ্ছে দেখার বিষয় মরতে হবে এ কথা নাস্তিকও বিশ্বাস করে দুনিয়া থেকে চলে যেতে হবে এ কথা কাফের মুশেক বহুত্ববাদীও বিশ্বাস করে হ্যাঁ আল্লাহর দুশ্মনও বিশ্বাস করে কিন্তু তারপরে কি হবে এটা একমাত্র সত্যিকার মমিন এবং তারপরে যা হবে সেই সম্পর্কে সেটা যেহেতু স্থায়ী জগৎ তার জন্য মেহনতি হওয়া পরিশ্রমী হওয়া সেটাকে এক নম্বরে রাখা যে ওটা ঠিক রেখে আমার দুনিয়াতে যা আসছে আসুক আর না আসছেন নাই আসুক এটা হচ্ছে মমিনের কাজ ফামান থেকে দূরে রাখা হইলো সরিয়ে দেওয়া হইলো জাহান্ন থেকে বাঁচিয়ে দেওয়া জান্নাতা আর জান্নাতে তাকে দাখিল করানো হইলো জান্নাতে তাকে প্রবেশ করানো হলো জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হইলো জান্নাতে দরজা তার জন্য খোলা হইলো ফাকাদ ফাজে হচ্ছে আসলে সফল কাম তার জীবনটা হচ্ছে সফল জীবন সফল জীবন এই নয় যে দুনিয়াতে অনেক ধন সম্পদ আপনি সঞ্চয় করতে পেরেছেন দুনিয়ার সফল লাইফ এই নয় যে আপনি বড় নেতা হইতে পেরেছেন দুনিয়ার কামিয়াব জিন্দিগি এই নয় যে আপনি সারা বিশ্বে খ্যাতি লাভ করতে পেরেছেন আন্তর্জাতিক আপনি একজন ব্যক্তিত্ব হয়ে গেছেন এগুলো দুনিয়ার কোনো কিছু না হ্যাঁ এটা ধ্বংসশীল কয়েকদিন আপনার মতের পরে লোকেরা স্মরণ করবে আর তারপরে আপনি না সিয়াম আপনাকে এমন স্মৃতি থেকে ভুলিয়ে দেবে যে আপনার নাম পর্যন্ত কেউ উচ্চারণ করবে না করবে করবে না হ্যাঁ আপনার আত্মীয় স্বজন আপন তারাও কিছুদিন আপনার জন্য শোক করবে আর তারপরে ভুলে যাবে ভুলে যাবে আপনার যেটা বাকি থাকবে সেটা হচ্ছে অলবাখিয়া টু সলে হাত ভালো কাজ সুতরাং আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন বলছিলাম যে ফিরে আসি আবার দাওয়া আল্লাহর কাজ দাওয়া এল কাজ কারা প্রথম শুরু করেছেন কারা শুরু করেছেন প্রথম শেষ নবী শুধু শুরু করেছেন এইটা ছিল এক এক শ্রেণীর লোকের এক এক রকম পেশা আছে ডাক্তারদের একটা পেশা আছে ইঞ্জিনিয়ার তাদের পেশা আছে তাই না যারা টেকনিশিয়ান তাদের পেশা আছে এক এক শ্রেণীর লোকের এক এক রকম পেশা আছে তাই না নবী রসুলগণের একটা পেশা ছিল সেই পেশাটা কি মেহনা তাদের তাদের মেহনা ছিল দাওয়াই আল্লাহর কাজ দাওয়াতের কাজ করা আল্লাহ রব্বুল আলমিনের সবচাইতে প্রিয় বান্দা যারা আর মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যারা তারা হচ্ছেন আম্বিয়া এবং রসুলগণ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন আম করেছেন পুরস্কৃত করেছেন তাদেরকে কয়েক শ্রেণীতে আল্লাহ ভাগ করেছেন তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ যারা পাকের পুরস্কার গিফট সবচেয়ে বেশি পেয়েছেন এবং পাবেন তারা আর পাচ্ছেন তারা হচ্ছেন আম্বিয়া এবং রসুলগণ তাদের পেশা ছিল দাওয়া এল আল্লাহর কাজ দিনের সবিল হাক্কের কাজ হক কথা হচ্ছে কোরআন করিমের কথা হক কথা হচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শের কথা তার সিরাতের কথা তার হাদিসের কথা সন্ন্যার কথা হক কথা হচ্ছে ওহির কথা ওহি ছাড়া মানুষের কথা হক হতেও পারে আর ওহির বিপরীত হলে সেটা নিশ্চিত হক নয় সেটা হচ্ছে বাতেল যদিও কোনো আল্লামার মুখ থেকে বের হোক না কেন যদিও কোনো আল্লামা ইমামের লেখনি থেকে পাওয়া যাক না কেন কিন্তু সেটা ওহি বিরোধী হলে সেটা হক নয় সেটা হচ্ছে বাতিল একমাত্র আম্বিয়া এবং রসুলগণের কথা যেহেতু ওহি সুতরাং আল্লাহর কিতাবের পরে কোরআনে করিমের পরে তাদের কথা কাজগুলি হচ্ছে হক অথবা সবিল হক 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 নিজেও পালন করবেন নিজে হকের উপদেশ দেবেন আর অন্যদেরকেও হকের সত্যের উপদেশ দেবেন এ অন্যকে হকের উপদেশ দেওয়া হচ্ছে দাওয়াতের কাজ করা দাওয়াতের কাজের ক্ষেত্রে আপনি বাইরে থেকে শুরু করবেন না ঘর থেকে শুরু করবেন ঘর থেকে শুরু করবেন নিজে থেকে শুরু করবেন নিজে থেকে শুরু করবেন সুতরাং যখন আপনি দায়ী হবেন আপনি নিজের আগে সংস্কার করুন আপনার নিজের টাকনার নিচে কাপড় আর লোকজনকে বলছেন আকিদা সহি আকিদা বুঝছে কেমন আকিদা যে আপনি জাহান নাম থেকে বাঁচার ভয় নেই কেমন সহি আকিদার কথা বলছেন যে নিজেই তো জাহান নাম থেকে নিরাপদ না আপনি তাই না যদি আপনি সহি কথা বলেন তহিদ আর সুন্নতের কথা বলেন আর শিরকার সিরকার থেকে মানুষকে সতর্ক সাবধান করেন আর মুখে দাড়ি রাখেন না তাহলে আপনার কথা হবে হ্যাঁ হবে কখন হবে না হইতে পারে কোনো দেশে সেই দেশে দাড়ি দাড়িমুণ্ডা দাঁড়িয়ে বক্তব্য খুদবা দিয়ে নিতে পারে জুমার আর ঈদের অন্য কোনো দেশে হইতে পারে কিন্তু বাংলাদেশের জমিনে এইরকম কোন স্থান আছে আছে নাকি যে দাঁড়িয়ে নেই আর আপনাকে জুমার উঠিয়ে দিয়েছে ক্ষতি হিসাবে আর মসজিদ এমামতিতে লাগিয়ে দিয়েছে বড় জামে মসজিদের পাবেন খুঁজে পাবেন না দাঁড়িয়ে কথা টুপি না থাকলে আপনাকে খুদবা থেকে টেনে নামিয়ে দিবে না হবে কি না তাহলে গেল যে আপনাকে আদর্শ হইতে হবে আপনি যখন দায়ী হবেন আপনাকে মানুষের কাছে আদর্শ হইতে হবে টুপি এমন কোন সুন্নত নয় টুপি দেখলে হ্যাঁ ইসলাম বোঝা যে আছে মুসলিম আছে ভালো জিনিস ভালো জিনিস প্রশংসিত কিন্তু টুপিকে দাড়ির সমান করে দেবেন না টুপিকে দাড়ির সমান করা এটা সৈন্যতের অনসারীদের কথা নয় এটা যারা বুঝে না অবুদ্ধদের কথা কথা একটা নিয়ে গিয়ে একটা একটা ভালো কিছুর সাথে তুলনা করে দিল আর একটা সাধারণ বিষয়কে যেটা একটা ইসলামিক সাজ সেটাকে ওয়াজেবের কাছে পৌঁছে দিল টুপি যদি কারো মাথায় না থাকে তাহলে তাকে এমন ঘৃণা নজরে তাকে যে বে নামাজি রাস্তায় বসে আছে ওকে অত ঘৃণা করে না নামাজের সময় নামাজ হচ্ছে বেনামাজি রাস্তায় বসে আছে ওদেরকে অত ঘৃণা করে না কিন্তু বিনা টুপিতে যদি নামাজ পড়েন তো বেশি ঘৃণা করে এগুলো হচ্ছে বিদায়ীদের লক্ষণ এগুলো সৈন্যতর অনুসারীদের কাজ না বাড়াবাড়ি এগুলো ইসলামে বাড়াবো লাগলু ফি দিন দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না দিনের ক্ষেত্রে যেখানে আল্লাহ কঠোরতা দেননি রসুল কঠোরতা দেননি তোমরা কঠোর হয়ে যেও না এগুলো হচ্ছে গলু আর ইয়া কুমল গোলু পেড মাহমুদ রসুল উল্লাহ বলেছেন তোমরা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি থেকে বাঁচো বিশেষ করে ধর্মের ক্ষেত্রে ফাইন নাহ আহলা কানা, তবলক আল বুলুফিদ্দিন তোমাদের পূর্বের জাতিগুলি ধ্বংস হয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি কঠোরতা অবলম্বন করতে গিয়ে হালাকাল মুথানা তেউন যারা চরমপন্থী যেরকমই চরমপন্থী আপিদার চরমপন্থী আর নিজের হাতে আইনকে নিয়ে নিজেই মারবো ধরবো আর হ্যাঁ ভাঙবো এইরকম যারা করে তারা চরমপন্থী ওই রকমই যেগুলি নাই কিন্তু ফরোজ অজবের মতো মনে করে নিয়েছে যেটা এমন কোন অপরাধ না সেটাকে অপরাধ মনে করেছে এরা হচ্ছে চরমপন্থী হালাকাল মোতান্লাম যিনি ওই ছাড়া কথা বলে বলেছেন সর্বনাশ তাদের সুতরাং দাওয়াতি কাজের ক্ষেত্রে বলছিলাম ফিরে আসি ওই বিষয়টিতে যে আপনার ইবদা বে নার্সেকা কু আনফুসাকুম আল্লাহ কি বলছেন সুরায় হ্যাঁ কু আনফুসাকুম নিজের স্ত্রীকে বাঁচাও না কি নিজেকে বাঁচো আপনি একজন স্বামী হিসাবে নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচান প্রথম আপনি নিজে ফজরে আপনি জাগেন না কিন্তু স্ত্রীকে বলছে এই নামাজ পড় নামাজ পড় নামাজ পড় চলবে আরে তুমি উঠো বলছে আমি উঠছি তুই এক উজু পার নামাজ পড় হ্যাঁ অনেক লোক এরকম অলস আছে হ্যাঁ বালা মুসিবত আছে অলস নিজে অলসের রাজা সে বলছে তুই একটু দোয়া কর ভালো করে দোয়া কর ভালো করে দুয়া ছেলেপেয়ের জন্য দোয়া করো বানার জন্য দোয়া কর এই পরীক্ষা যাচ্ছে খুব দোয়া কর ওর নিজে কিছু নেই আর এইরকম অলস্ত মেলা আমাদের হ্যাঁ কোনো জায়গায় গিয়ে কোনো শেখ আলেম দায়ীরা আমরা বিভিন্ন জায়গায় যাই বে সাথে সাক্ষাৎ হয় হ্যাঁ বড়ো বড়ো পদে আছে কে ফোরম্যান কে সুপারভাইজার কে হয়ে আছে কেম বস ইত্যাদি লোকেরা বললো যে একটু সিহত করেন বলছি ভাই নামাজটা ঠিক করে পড়িয়েন নামাজ তো পড়েন তো তো হজুর দোয়া করিয়েন ও নিজে দোয়া করবে না ও নামাজও পড়ার চেষ্টা করবে না চেষ্টা ও নেয় নামাজ পড়ার নিজে দোয়াও করে না একবারও যে রব্বে জালনি মকই মাছ সলাতি অমিনুজুরের দোয়াও করে না শুনুন তার দোয়া চায়। হুজুর আপনি দোয়া করিয়েন আউজ বিল্লাহ আউজ বিল্লাহ আর হুসে তুমি আগে নিজেকে বাঁচাবার চেষ্টা করো নিজেকে বাঁচাবার চেষ্টা করো আগে আপনি নিজেকে চেষ্টা করবেন নিজে আলহামদুলিল্লাহ হ্যাঁ নিরাপদ স্থানে এখন আছেন এই সময় আল্লাহর আজাব গজব আসলে আপনার উপর আসবেন এই সময় মত হয়ে গেলে জাহান্নামের আসামি হবেন না জান্নাতে যাওয়ার আশা রাখা যায় আল্লাহর রহমতের আশা করা যায় যখন আপনি একটা নিরাপদ স্থানে আছেন এখন আপনি ওয়াহলি কম আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়েদেরকে আপনার বাপ মাকে আপনার ভাই বেরাদরকে আত্মীয় স্বজনকে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন আগুন থেকে রক্ষা করার চেষ্টা করো তারপরে তখন ঘর থেকে শুরু করতে হবে না আগে পর থেকে শুরু করতে হবে বাংলাদেশের মানুষ ভারতে চলে যেতে হবে নাকি হ্যাঁ পাকিস্তান চলে যেতে হবে মালয়েশিয়ার মানুষ ইন্ডোনেশিয়ার মাসন পয়সা আছে চলে আসতে ভারতে আর আসার পরে ভাষা কিছুই জান না হ্যাঁ জিজ্ঞাসা করলাম একবার জীবনের প্রথম ওদের সাথে দেখা হয় অনেক আগে ছাত্র জীবনে যখন মোদিনাও আসেনি তো খুব একটা কৌতূহল বিদেশি লোকদের জীবনে দেখিনি তো দেখার তো একটা আগ্রহ থাকবে মালয়েশিয়ান লোকদেরকে দেখতে পাবো গেলাম কথা বলার জন্য আরবি তখন আলহামদুলিল্লাহ বলতে পারি দেশে থাকলেও পড়ি তো তো আরবিতে কথা বলতে গেলাম শুধু হাতের ইশারাই কথা বৌবাদের হাতের ইশারাই কথা ইশারা ইঙ্গিতে কি করতে হবে বলছে আমাদের মুরুব্বী সাহেবের কাছে চলে যান আমাদের আমির সাহেবের সাথে কথা বলেন এটা হচ্ছে সোজা রাস্তা আর বিপদাপথে বাঁচার জন্য চলে যান ওখানে ওখানে যেতেও পারবেন না কথাও বলতে পারবেন না আপনি যে কথা হচ্ছে যে নিজেকে রক্ষা করেন নিজেকে ঠিক করেন নিজের ইসলাম সংশোধন করেন তারপর নিজের পরিবারকে ঠিক করে নিজের ছেলে ঠিক করেন আমার আপনাদের দাওয়াত দেওয়ার আগে আমার ছেলে মেয়েকে ঠিক করা ফরজ না আপনাদের দাওয়াত বেশি ফরজ আমাদের অনেক লোকেরাই সহি আঁকিয়ে লোক ওর স্ত্রীর খোঁজ খবর নেই ছেলে মেয়ের খোঁজ খবর নেই ও দাওয়াত দাওয়াত করে শুধু দৌড়িয়ে বেড়াচ্ছে এদিকে সেদিকে এটা বড় কাজ না আপনার ছেলে মেয়েকে জাহান রাস্তা থেকে বের বের করতে হবে জি হ্যাঁ আপনার ছেলে মেয়েকে জান্নাতের রাস্তায় লাগিয়ে দিয়ে তখন বাইরে বেরোন গ্রামে বেরোন তখন তখন দাওয়াতের কাজ করেন তো কথা হচ্ছে যে যেইভাবে আল্লাহ সিরিয়াল দিয়েছেন ওই সিরিয়ালে আপনাকে কাজ করতে হবে যেই তরতিব আল্লাহ দিয়েছেন ওই তরতিব আপনাকে কাজ করতে হবে আল্লাহ ফকরবুল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে কয়েক বছর পরে বলছেন ওহি শুরু হওয়ার কয়েক বছর পরে ও আনজের আশির আতাকাল আকরাবিন তোমার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে দাওয়াত দাও তাদেরকে সতর্ক সাবধান করো তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সালামের নিজের বংশের যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে ডেকে সাফা পাহাড়ের উপরে উঠিয়ে তাদেরকে সতর্ক সাবধান করে এবং দাওয়াত দেওয়া শুরু করলেন তারপরে এমন একটা সময় আসলো এখন শুধু মক্কাই নয় আর এখন লুকিয়ে লুকিয়ে না আর এখন ও ব্যক্তি পর্যায়ে দাওয়াত না এখন ব্যাপক হারে দাওয়াত দাও তখন আল্লাহ বললেন ফসদা তোমার ও আরিদ আনিল মুশিকিন যা তোমাকে আদেশ করা হচ্ছে যা তোমাকে বলা হচ্ছে তা খোলা খুলি বলে একেবারে স্পষ্ট বলে স্তরে স্তরে আল্লাহ ফাকর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে দাওয়াত দিতে বলেছেন সুতরাং আপনারা প্রত্যেকে দূরের লোককে বলার আগে কাছের লোক কাছের লোক বলতে আপনার আপনি জিদ্দা আছেন যদিও বংশের দিক থেকে আপনার আশেপাশের লোকেরা কাছের না কিন্তু এরা বসবাসের দিক থেকে আপাতত তারা কাছের লোক এদেরকে দাওয়াত দেবেন এর মানে এই নয় যে ভাই আমি তো আমার নিজের বাড়িতে দাওয়াত পৌঁছাইতে পারিনি পাঁচ হাজার কিলোমিটার দূরে আপনার বাড়ি এখন তাই না তো অত দূরে আপনি দুই বছর পর হয়তো যাবেন তখন পৌঁছাবেন তো দুই বছর চুপচাপ বসে থাকবেন না বসে থাকবেন না যেখানে আছেন সেখানে আপনার আত্মীয় স্বজন না হলেও এরা আপনার প্রতিবেশী তাদের হক আছে এরা আপনার রুমমেট তাদের হক আছে এরা আপনার কলিগ সাথী সঙ্গী কর্মক্ষেত্রে তাদের হক রয়েছে তাদেরকে দাওয়াত দেবেন এরা আপনার কাছের লোক আপাতত এদেরকে দাওয়াত দিতে থাকেন আর যখন দেশে যাওয়ার সুযোগ হবে অন্য গ্রামে দাওয়াত দেওয়ার আগে নিজের গ্রামে দাওয়াত দেবেন অন্যের বাড়িতে দাওয়াত নিজের বাড়িতে দাওয়াত দেবেন যেভাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাওয়াতের কাজ করেছেন গ্রামে কাজ হইল না তখন নবী মোহাম্মদ রসুল্লাহ যেমন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন আপনি তখন হিজরত করবেন তখন দাওয়াতের জন্য দূরে যাবেন দূরে যেতে হবে কিন্তু আগে কাছের লোকজনকে ছেড়ে দিয়ে দূরে গেলে হবে না এইভাবে দিনের দাওয়াতের কাজ করবেন এবং দিনের দাওয়াত সম্পর্কে কথা অনেক লম্বা হয়ে যাবে লম্বা না করে লম্বা এমনি হয়ে গেল লম্বা আর না করে বলছি যে দিনের দাওয়াত বড় সোয়াবের কাজ দিনের দাওয়াত বড়ই সোয়াবের কাজ ফিন মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম খাইবারের যুদ্ধে আলী রাজি আল্লাহ তালুকরি মুসলিমের হাদিস পাঠাচ্ছেন তাকে পতাকা দিয়ে আর বলে দিচ্ছেন যে আজকে এমন লোকের হাতে আমি পতাকা তুলে দেবো যাকে আল্লাহ এবং রসুল ভালোবাসেন আর সেও আল্লাহ এবং রসুলকে ভালোবাসে বেশ কয়েকদিন হয়ে গেল বিজয় হাসিল হচ্ছে না আর তাদের দুর্গের মধ্যে প্রবেশ করা যাচ্ছে না তারা সুরক্ষিত হয়ে গেছে দুর্গে ইয়াহুদিরা আজকে অবশ্যই বিজয় হাসিল হবে তার হাতে নবী মহাব বললেন আলীকে দেখে ঘটনা লম্বা আছে আলীকে ডাকলেন অসুস্থ ছিলেন সুস্থ হইলেন হ্যাঁ আল্লাহ সাল্লাম দম করলেন তারপরে বললেন যে দেখো গিয়ে সেখানে যে হাত সুর মানে অস্ত্র ধরিও না সেখানে গিয়ে তাদেরকে দাওয়াত দেবে তারা যদি মেনে নেয় কবুল করে নাই তাহলে অস্ত্র ধরার কোনো প্রয়োজন নেইদের বিরুদ্ধে এবং দাওয়াতের ফজিলত আর তাদের যদি দাওয়াত দিয়ে একটি লোককে হেদায়েত করতে পারেন তাতে কত ফজিলত এই বিষয়ে নাবী মাহম্দ রসুরুল্লাহ শাহী সবাই বলেছিলেন ফা আল্লাহ হে লা ইহাদি আল্লাহ হবেকার রাজোলা ওয়াহেদান খাইরুল্লাহ কামিন হমরিন নাম আল্লাহর কসম করে বলছি হে আলী তোমার দ্বারা যদি আল্লাহ একজন লোককে হেদায়ত করে একজন লোক শুধু এত্তগুলি ইয়াহুদির মধ্যে একজন যদি হেদায়েত হয় তাহলে তোমার জন্য সেটা দুনিয়ার আরবদের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ সেই যুগে ছিল লাল উঠ খুব দামি উঠ ছিল যেমন আজকাল সবচেয়ে বড় হ্যাঁ দামি গাড়ি ধরে নেন তো দামি তখনকার বাহন ছিল উঠ লাল উঠ লাল উঠের চাইতো তোমার জন্য সেই একজনের হেদায়ত হওয়া উৎকৃষ্ট হবে উত্তম হবে এবং মনে রাখবেন এই সাথে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে মন্দাল্লা আলা খাইরিন ফালাহ মিসলু আজরে ফাইলহি কেউ যদি নেকির রাস্তা দেখিয়ে দিতে পারি নেকি রাস্তা দেখে দেওয়ার পরে ওই লোকটি নেকির রাস্তায় চলতে শুরু করলো যত নেকির কাজ সবের কাজ করলো এক ভাগ করে ওই রাস্তা দেখানে ওয়ালা পেতেই থাকবে আল্লাহর পক্ষ থেকে আপনি এটাকে হিসাব করে দেখেন যে একটি লোককে আপনি আল্লাহর রহমতে হেদায়েত করতে পারলে আল্লাহ তৌফিক দিলেন সে নামাজি আধা নামাজি ছিল নামাজি আপনার চেষ্টাই হলো সে সিরকি বা ছিল মুক্ত হলো সেই ব্যক্তি হারাম খেত হ্যাঁ হারাম উপার্জন করতো হারাম মুক্ত হলো যে কোনো ক্ষেত্রে দাওয়াত হ্যাঁ অমুসলিমের দাওয়াত হোক মুসলিমদের বিদাতিদের দাওয়াত হোক মুসলিমদের মধ্যেকার যারা বিভিন্ন হারাম কাজে জড়িয়ে আছে সেগুলিকে ধর্ম মনে করেন না কিন্তু ফরোজ অজবে ঘাটতি আছে অত হারাম নাজাজে লিপ্ত আছে যে কোনো একটা ক্ষেত্রে আপনি হেদায়ত দিতে পারলেন আল্লাহর তহফিকে যদি এই কাজ করতে পারেন তাহলে ওখান থেকে ওই সূত্র থেকে যত নেকিগুলি হবে ওই লোকগুলির আপনার আমল এক ভাগ করে সমান সমান আসতে থাকবে একটি লোককে হেদায়ত করলেন সে একটি লোক তার জীবদ্দশায় আরও জনকে হেদায়ত করল দশ জনের আমার পরিবার স্ত্রী ছেলে মেয়ে এক এক পরিবারে দশ জন করে হইল এটা তো পঞ্চাশ একশো বছরের মধ্যে হাজার হাজার লোক হয়ে যাবে একজন লোক পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে একজনকে হেদায়ত যদি করতে পারেন তো দেখা যাবে একশো বছর পরে তার মাধ্যমে যে একজন আপনার মাধ্যমে হেদায়ত হয়েছিল হাজার হাজার লোক হয়ে গেছে হয়তো হ্যাঁ তাদের নেকিগুলি আপনার খাতে কারণ প্রথম ব্যক্তি হচ্ছেন আপনি এই জন্য এই ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান সৈয়দুল মুরসালির মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চিন্তা করেন আমি যে হেদায়েত হয়েছি হ্যাঁ আল্লাহর রহমতে আর কার বদৌলতে রসুল্লাহ সাল্লাম বদৌলতে রসুল্লাহ সাল্লাম এই দিন যদি আমার কাছে না পৌঁছিত তো আমিও কি থাকতাম আল্লাহ ভালো জানে তাই না কত যে গুফর ঈশ্বর আমি আপনি থাকতাম তো আল্লাহ ভালো জানে তাহলে এই নেকিগুলি রসুল্লাহ সাল্লামের খাতায় যাচ্ছে না যাচ্ছে না আর শুধু আমারটাই যাচ্ছে না আপনাদেরও যাচ্ছে শুধু আজকালকার জামানার মুসলিমদের যাচ্ছে না চোদ্দশো বছর আগে থেকে আজ পর্যন্ত সবার যাচ্ছে যেমন ইমাম 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 মুসলিম যত যতই আলিম হোক না কেন কে যে কেউ মুসলিম আসবে যতগুলি নেক কাজ করবে সকলের নেকির এক ভাগ কার খাইতে যাচ্ছে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম খাইতে কত বড় বেনিফিট চিন্তা করে হ্যাঁ আজকাল তো বিভিন্ন ব্যবসায় দেখছেন আরে এতে যদি আমি কিছু কাস্টমার জমা করে দিতে পারি তাহলে আমার বৈষে বসে এইরকম ইনকাম আসতে থাকবে এরকম কিছু হারাম ব্যবসা চালু আছে অনেকে হালাল বলেই হারাম ব্যবসা করছেন ডিস্ট্রিনের ব্যবসা ডিএকশনের ব্যবসা এসব হারাম ব্যবসা এগুলো সম্পর্কে যথেষ্ট জানছেন কিন্তু দিনের দামতে যদি এত নেকি রয়েছে আর এত স্বভাব রয়েছে এত বেনিফিট রয়েছে আর আপনি দুনিয়া থেকে এনতেকাল করে চলে গেছেন কত যুগ হয়ে গেছে কবরে নেকি পৌঁছিতে আছে আমল নাকায় আমল নামায় নেকি বৃদ্ধি হতেই আছে কোনোদিন চিন্তা আমরা করি না দুনিয়ার কথা চিন্তা করছি কেমন করে পয়সা বাড়বে পয়সা বাড়বে হ্যাঁ পয়সা কি করে পয়সা জন্মাতে পারবে তাই না কিন্তু নেকি থেকে নেকি কি করে জন্মাতে পারে এরকম চিন্তা তো আমরা করি না এটা হচ্ছে দাওয়াতের কাজ দাওয়াতের কাজ দাওয়াতের কাজ হচ্ছে ত্রি তিন নম্বর কাজ দাওয়াতের কাজ যখন করবেন তখন সবাই ফুলের মালা দেবে শ্রদ্ধা করবে না গালু দিবে দুশ্মন হবে যেমন আবর উমার তৈরি হবে হ্যাঁ তাদের অনুসারী তৈরি হবে তখন আবু জাহাল আবুলের অনুসারী তৈরি হবে ঠিক না দোস্ত হবে হবে হ্যাঁ না সবাই হয়ে যাবে সবাই যদি আল্লাহর দিনের কাজ করে ভালো কথা বলে দোস্ত হইতো নবী মোহাম্মদ কোনো কোন থাকতো না অনেকে বলেন আপনারা কেমন কথা বলেন বিতর্কিত মানুষ আপনাদের দুশ্মন এত এর উত্তর এতে আছে তাই না যদি দিনের কথা বলে সকলে দোস্ত হইতো তাহলে মোহাম্মদ রসুল্লাহ মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ আসেও আর আসবেও না সুতরাং তার কোন দুশ্মন থাকতো না তার দুশ্মন আমাদের চেয়ে অনেক বেশি ছিল ঠিক না তাকে মারার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে মক্কায় চেষ্টা করা হয়েছে ইহুদিরা চেষ্টা করেছে বহুবার চেষ্টা করেছে বিষ দিয়ে চেষ্টা করেছে পাথর ফেলে চেষ্টা করেছে কত রকম করে তাকে মারার চেষ্টা করেছে আমাদের তো ওই সব ঝুঁকি আসেই আমাদের তো ওই সব ঝুঁকি আসেনি আর না আসে কারণ আমরা কমজোরি মানের মানুষ আল্লাহফাক যেন আমাদের দুনিয়া আখেরাত ভালো করেন দুনিয়া আখেরাতে নিরাপত্তা দান করেন এখন শেষখানে দু চারটি কথা এই সবগুলি কথা মা বোনদের জন্য তবে মা বোনদেরকে বলবো যে তাদের আল্লাহ পাক রব্বুল আলমিন সমাজের পরিবারের অর্ধেক করেছেন তাদের বড় ভূমিকা রয়েছে ছেলে মেয়েকে সত্যিকার মুসলিম তৈরি করার ক্ষেত্রে মায়ের যতটা ভূমিকা রয়েছে বাপ ততটা পারবে না কারণ মা ছেলে মেয়েদেরকে চব্বিশ ঘন্টা চোখের সামনে দেখতে পাচ্ছে এই জন্য মাকে এই ডিউটির জন্য বাড়িতে অবস্থান করতে আল্লাহ পাক বলেছেন যে বাড়িতে থেকে তোমার যে বড় দায়িত্ব রয়েছে এই বড় গুরু দায়িত্ব পালন করো বাপ চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িতে অনেক অনেক বাপি আছে এক দু ঘন্টা থাকার সুযোগ পায় না বরং হিসাব করে দেখেন যারা বিশ বছর ধরে বিদেশে আছেন আর দুই বছর পর পর দুই মাস করে ছুটি যান অনেকে তো এক মাসই পান তাই না দুই মাসই ধরেন ছুটি যান বা তিন যান টোটাল হিসাব করে দেখেন যে বিশ বছরে কয় বছর আপনি ছেলে মেয়ের সাথে থাকলেন আর দেশে গিয়ে আবার কয় ঘন্টা বাড়িতে থাকে মেলা কাজ থাকে এই দুনিয়া পয়সা ব্যবসা বাণিজ্য বাড়িতে এক দু ঘন্টা বসছেন বাকি দিনটা শুধু হ্যাঁ টাউন বাজার আর ঘরের বাইরে ঘোরাফেরা করছেন তো কতক্ষণ আপনি একজন স্বামী হিসাবে বা একজন পুরুষ হিসাবে একজন বাপ হিসাবে কতক্ষণ ছেলে মেয়েকে সময় দিতে পারছেন এই জন্য আল্লাহ পাকবুল আলমিন ঘরের আর বাইরের ডিউটি ভাগ করে দিয়েছেন ঘরের ডিউটির ক্ষেত্রে পাক সুরাই আহজাবের আয়াত নম্বর তেত্রিশ এর সাদ করেছেন ওয়াকার নাফি বইউতে কন্যা নারীদেরকে আল্লাহ সম্বোধনকে বলছেন যে হে নারীরা হে মহিলারা তোমরা তোমাদের বাড়িতেই বসবাস করা বাড়িতে অবস্থান করো আল্লাহ বাড়িতে অবস্থান করতে বলেছেন বাড়িতে এত কাজ আছে সেই কাজগুলিও আপনি স্ত্রীর কাছে করিয়ে নেবেন আর তার সাথে সাথে তাকে চাকরিও করিয়ে নেবেন আবার তাকে চাকরি করতেও দেবেন ঠিক আছে চাকরি যদি মহিলাদের মধ্যে করতে পারে বাধা নেই এই রকম কাজে যেটা ইসলাম বিরোধী হয় না যেখানে চাকরি করলে এই রকম চাকরি মহিলারা করতে পারে কিন্তু চাকরি পুরুষদের মাঝে গিয়েও করিয়ে নেবেন তাদেরকেও একটা ইনকাম সোর্স এর উৎস মনে করছেন যে তারাও যখন লেখাপড়া আমার স্ত্রী মাস্টার ডিগ্রি করেছে অনার্স করেছে আর এই করেছে সেই করেছে সেও কিছু করতে পারবে তো তার এই ক্ষেত্রে কেন আমি ছাড়বো ওকে ইনকাম করিয়ে নেব আমিও টাকা ইনকাম করছি সেও টাকা পয়সা ইনকাম করবে এই ইনকাম করার জন্য তাকে বাইরে আট ঘন্টা ছয় ঘন্টা পাঠালেন আবার বাড়ির কাজ ফুল তার কাছে করিয়ে নেবেন জুলুম করলেন না আপনি একজন স্বামী হিসাবে হ্যাঁ তো বাড়ি এসে সমান সমান করে হ্যাঁ একদিন সে শাক করবে আপনার স্ত্রী আপনি একদিন শাক করেন হ্যাঁ একবার সে গর্ভধারণ করবে আপনার স্ত্রী একবার আপনিও গর্ভধারণ করেন দশ মাস সে একবার বাচ্চা নিল আর একটা বাচ্চা এবার তুমি নাও যদি আপনার স্ত্রী বলে নেবেন নেবেন না তাহলে হ্যাঁ তো আল্লাহ আল্লাহাক সম্ভব হইলো নিত না পুরুষরা এত ভদ্রলোক যে সম্ভব হইলো যদি আল্লাহ বলে যে তোকে দিলাম তো অভিজ্ঞতা নিত না তোর কাজ সব কাজ তোর হ্যাঁ নিজের কাজগুলি করেন বাপ আপনার মা আপনার তাই না হ্যাঁ ভাই আপনার বোন আপনার কিন্তু তাদের জন্য পাক করে খাওয়াইতে হবে কাকে আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে নিয়ে আসার পরে আপনার বাপ মাকে বলে দিয়েছে যে মা তোমার জন্য দাসী নিয়ে আসছি এমন দাসীর দাসী যে তাকে শ্বশুর বাড়ি যেতে দেবেন না তোমার বিয়ে হয়ে গেছে আর বিনা হুকুমে আমার মায়ের বিনা হুকুমে তোর বাপের বাড়ি যেতে পারবি না আমার বাপের বিনা হুকুমে তোর বাপের বাড়ি যেতে পারবি না কোথায় পেলে রেসব ইসলামে তার হক নেই না বিয়ে হওয়ার পরে বাপ মায়ের সাথে অবিল ওয়ালে দেয় না এহসান ওই আয়াত ক্যান্সিল হয়ে গেছে রোহিত হয়ে গেছে নাকি ওই ক্ষেত্রে বলেন আল্লাহ বলছে না মাতা পিতার সাথে সদ ব্যবহার করে এটা শুধু পুরুষদের বলা হয়েছে না মহিলাকে বলা হয়েছে বিয়ের আগে পর্যন্ত বলা হয়েছে না বিয়ের পরে বলা হয়েছে বুঝছেন না বুঝছেন না না বিয়ের পরে না 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 তোর বাপ মার সাথে আর এহসান করতে পারবি না বিয়ে হয়ে গেছে আবার আমার বাপ মার সাথে এহসান কর নাকি বোঝার চেষ্টা করেন এই যে অতিরিক্ত কাজগুলি আপনারা নিছেন যেগুলি আল্লাহ এমনভাবে চাপিয়ে দেন বাধ্যতামূলক চাপিয়ে দেননি আমি বলছি না যে মা বোনরা আমার এই আলোচনাটিকে উল্টোভাবে নিয়ে কালকে বলুক যে তোমার বাপকে আমি এক দানা খাওয়াবো না পাকিয়ে তোমার মাকেও খাওয়াবো না তোমার বোনের আসলে পাক করে খাওয়াবো না এটা বলছি না এটা তাদের পক্ষ থেকে এহসান তাদের পক্ষ থেকে ভালো কাজ এবং স্বামীকে খুশি করার জন্য একটা ভালো উপায় কিন্তু বাই ফোর্স না তাদেরকে তাদের সাথে ভালো আচরণ করে আর তারা যেমন এহসান করলো তাদের সাথে এহসান করুন তারা যেমন আপনার বাপমার দেখাশোনা করছে শ্বশুর শাশুড়ি দেখাশোনা করছে আপনার ভাই বোন বলি ছোট আছে তাদের দেখাশোনা করছে আপনার ভাগনা ভাগনের আছে তাদেরও দেখাশোনা করছে কত কি করছে বাড়িতে নিজের ফরজ দায়িত্ব ছাড়া তো আপনারও কিছু করণীয় আপনার স্ত্রী সম্পর্কে আছে এবং তার দিকে খেয়াল রাখবেন তার সাথে সহযোগিতা করবেন জবরদস্তি করবেন না এইসব বিষয়ের ক্ষেত্রে বোঝাবার চেষ্টা করবেন আল্লাহ পাক পাকি বলছেন ওয়াকার আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো ওলা রাজনা উলা আর মূর্খতার যুগে বর্বরতার যুগে জাহিলিয়াতের যুগে যেমন বেহায়া পর্দা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে যেমন মহিলারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতো রকম অর্ধ উলঙ্গ হয়ে আর পুরুষদেরকে আকৃষ্ট করতে গিয়ে তোমরা রাস্তাঘাটে এইরকম ঘোরাফেরা করিও না যাতে পুরুষরা আকৃষ্ট হয় তোমাদের দিকে আর তোমরা অন্যের দিকে আকৃষ্ট হও বা ফেতনায় তোমরা লিপ্ত হও তোমাদের কারণে পুরুষরা অন্যরা বেগানা পুরুষ ফেতনায় লিপ্ত হইতে পারে ওরা তাবার রাজনা তাবার উজ্বল জাহিদিনগুল্লা আল্লাহ ফকরাবুল আলম তারপর যে ও না বিশেষভাবে এখানে বিশেষভাবে মহিলাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা সলাথ কায়েম করো নামাজ কায়েম করো সময় টাইমে টাইমে নামাজ পড়ো অনেক মহিলারা সংসারের কাজের নাই, জোহর আসর সাথে। অথবা এসব নামাজ ছেড়ে দিয়ে শুয়েই গেল ফজরে পড়বে হ্যাঁ নামা নামাজ ছেলে মেয়ে নিয়ে পেশাব করে দেয় এই করে সেই করে পড়তে পারি দেখ আশ্চর্য উঠার পরে আল্লাহ কবুল করবেন না ও আকিম সলাথা নামাজ যেইভাবে আল্লাহ ফরজ করেছেন সময় মতো নামাজ পড়তে হবে আজান হওয়ার সাথে সাথে আউ্লকের নামাজ পড়া বেশি উত্তম রয়েছে নামাজের যে অক্ত বেঁধে দেওয়া সেই অক্তের মধ্যে নামাজ পড়তে হবে অক্তের বাইরে ইচ্ছা করে নামাজ পড়লে নামাজ হবে না পুরুষের হোক অথবা নারীর হোক আর নামাজ পড়তে হবে নামি মোহাম্মদ রসুল্লাহ সসানের তরিকায় নামাজ পড়তে হবে মহিলাদেরকে নামাজ পড়তে হবে রসুল্লাহ সসানের মতো না রসুলের কোনো বিবির মতো রসুল্লাস তাই না হাদিসে কি আছে সাল্লু কামারা আই তুমনি ও সাল্লি তোমরা নামাজ পড়বো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে এটা শুধু পুরুষদেরকে বলেছেন আমি শুনেছিলাম না তার সকল উন্মদকে বলেছিলেন সকল মদকে বলেছেন সকল মদ শুধু পুরুষরা না নারীরাহ নারীরাও তাহলে যেমন পুরুষদেরকে নবীর সম্বোধন যে তোমরা তোমাদের নবীর মতো করে নামাজ পড়বো তেমনি নারীদেরকে বলা হয়েছে তোমরাও কার মতো নামাজ পড়ো তোমাদের তরিকাই নামাজ পড়ো তাহলে পুরুষের আর নারীদের নামাজে কোনো কোনো পার্থক্য নেই পদ্ধতিগত সামান্য কিছু পার্থক্য যেমন মহিলারা আজান দেবে না হ্যাঁ মহিলাদের জামাত ফরজ নেই এই সব বিষয়গুলি ছাড়া মহিলাদের জন্য জুমায় যা যাওয়া আবশ্যক নয় ইত্যাদি ইত্যাদি কিন্তু এমনি নামাজ যে তরিকাতে ষোলো সতেরো আঠারোটি পার্থক্য এগুলো যুক্তিভিত্তিক ভিত্তিক নয় এগুলি হাদিস ভিত্তিক নয় দলিল ভিত্তিক নয় মানুষের আকল হ্যাঁ বিবেক প্রসূত বিবেক বলছে যে মহিলাদের এখানে একটু যদি সেজদাটা একবারে জমিনে একবারে লুটিয়ে করে তাহলে বেশি পর্দা হবে এই কথাগুলি নবী মাহা বুঝতেন না এগুলি আল্লাহ জানতেন না আল্লাহর চাইতে বেশি রসুলের চাইতে বেশি বোঝা শুরু করলে আর নিজেরাই নিজেদের ফেকার রচনা করা শুরু করলে দলিল না এই রকম কোন নামাজ নেই সুতরাং বন্ধুদেরকে বলবো যে নামাজ কায়েম করার একটা দিক হচ্ছে যে আপনারা রসুর উল্লাহ সাল্লা সাল্লামের তরিকাই নামাজ পড়বেন আর অন্য কোন তরিকার নামাজ নেই বরং নবিসাম যে বেশ কিছু দিক রয়েছে নামাজের যেগুলি ভুল ওইভাবে নামাজ পড়তে পুরুষকেও নিষেধ করেছেন নারীদেরকেও নিষেধ করেছেন ওয়ালা আফতার ইস্যু আহাদ ইফতার আসাল কালবে তোমরা নামাজ পড়তে গিয়ে যখন শেষদায় যাবে কুকুর যেমন সামনের পা বিছিয়ে দেয় তোমরা হাত বিছিয়ে নামাজ পড়বে না আমাদের মহিলারা হ্যাঁ এক শ্রেণীর মহিলারা অধিকাংশ তারাই হ্যাঁ তারাই মেজরিটি তারা কেমন করে নামাজ পড়ে হাতকে লম্বা করে বিছিয়ে দিয়ে একবারে জমিনের সাথে রেগে নামাজ পড়ে না এইভাবে নামাজ পড়বে না এটা নিষেধ করছে না ভিকারি সোশাল কুকুরের সাথে তুলনা করেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কুকুরের সাথে তুলনা করলেন আল্লামা ইবনে কাইরিমাহুল্লাহ বলছেন জাতি করে ঘৃণা অন্তরে জন্মাই যে ছিয়ে কাজটি করা যাবে না আমি একজন মানুষ কি করে কুকুরের মত করে আমি এর হাত বিছিয়ে নামাজ পড়ব জাতি একটা ঘৃণা হয় এমনি তো বলতে পারে যে তোর হাত বিছিয়ে নামাজ পড়ো না হাত বিছিয়ে নামাজ পড়ো এই কথা বললি তো হয়তো কিন্তু অন্য কথা কালবি কুকুর যেমন করে বিছায় ওইরকম করে বিছিয়ে নামাজ পড়িওন তার মানে জাতি করে আপনার অন্তরে ঘৃণা হয় যে এইরকম কাজ করা যাবে না এটা মানুষের কাজ নয় এটা কুকুরের কাজ সুতরাং এইভাবে আমরা নামাজ পড়ব না বন্ধুরকে বলবো আকিম না জাকাত জাকাত দেবে পয়সা থাকলে জাকাত যদি মহিলার স্বর্ণ থাকে ব্যবহৃত হোক আর ব্যবহৃত নাই হোক মহিলার যদি ব্যক্তি মালিকানায় ধন সম্পদ থাকে তার ওপর জাকাত ফরজ স্বামীকে বলবে তুমি জাকাত দাও না না তার পয়সাতে তাকে জাকাত দিতে হবে ওয়াতেন আল্লাহ আল্লাহ রসুল্লাহ এবং আল্লাহ এবং রসুলকে মেনে চলো আল্লাহ এবং রসুলকে মেনে চলো আল্লাহ এবং রসুলকে মেনে চলো রসুল উল্লাহাম দাড়ি রাখতে বলেছেন না দাড়ি মন্ডন করতে বলেছেন দাড়ি কাটতে নিষেধ করেছেন না করেননি করেছেন না করেননি এক নম্বর দাড়ি রাখতে লম্বা করতে বলেছেন তাই না শুধু রাখতে না লম্বা করতে বলেছেন দুই নম্বর দাড়ি মন্ডন করতে নিষেধ করেছেন তিন নম্বর অগ্নি পূজক হিন্দুদের বিরোধিতা করতে বলেছেন হ্যাঁ ঠিক না আর অনেক মহিলাদের কাছে আজকাল শোনা যায় যারা আল্লাহর দিন বুঝেও না আর স্বামীর হকও বুঝে না আল্লাহর দিনের রসুলের কতগুলো বিরোধিতা করে স্বামীকে বাধ্য করে কিসের জন্য দাড়ি মুন্ডন করতে আমাদের এক পরিচিত ভাই দেশে গেছে আর কলেজ পড়া স্ত্রী হ্যাঁ বিয়ে অথবা পাস স্ত্রী শুনেছে দাড়ি রেখেছে কান্নাকাটির শেষ নয় দেশে গেল আমার কাছে পরামর্শ নিয়ে গেলাম বললাম দাড়ির ওপরে অটল থাকবেন বাকি দেখা যাবে অটল থাকবে না প্রথম কথা দাড়ির আলোচনাগুলি শুনতে দেবেন দাড়ি সম্পর্কে কোনো লিখনি পেরে লিখনই দেবেন না হলে আমি আমার বক্তব্য একটা বললাম যে আপনি ইন্টারনেট থেকে অথবা নিয়ে যান এতে মেমোরিতে নিয়ে যান শোনাবেন তাতেও যদি না মানে আপনি হচ্ছেন কাউাম আর রেজালুক কা ওয়ামুন আপনি হচ্ছেন কর্তা হ্যাঁ আর সে আপনার অধীনে হ্যাঁ কর্তৃত্ব তার চলবে না কার চলবে আপনার চলবে আপনার স্বামীর চলবে সুতরাং আপনি আপনার জায়গায় শক্ত হয়ে থাকবেন এমন কান্নাকাটি বলছে দাড়ি ধরে ঝুলে গেল স্ত্রী দাড়ি ধরে ঝুলে গেল ছাড়বে না ও দাড়ি কাটতে হবে সে সে এমন দুর্ বলে আজকালকার পুরুষরা বড়ই দুর্বল পুরুষরাই নারী সেজে গেছে এমন দুর্বল হেগো দাড়ি মুন্ডন করে চলে এসছে দেশে দাড়ি মুন্ডন করে নিয়েছে আবুজুবিল্লা নতুন নতুন হেদায়ত হয়েছিল দাড়ি এক লোক রাখে নি শুরু থেকে রাখেনি ভুল ভুল কিনা আর আর এক লোক দাড়ি রাখার পরে মুন্ডন করে নিয়েছে এটা এটা এক ধরনের ইসলাম বিমুখতা ইসলাম থেকে উল্টো দিকে ফিরে যায় এটা চরম অপরাধ এটা লোক শুরু থেকে রাখেনি গো নাগান আর একটা রাখার পরে দাড়ি ভালো লাগলো না সেই জন্য দিল হ্যাঁ একেবারে দাড়িকে কে জবাই করে দিল সেই লোক চরম অপরাধী সেই লোক চরম অপরাধী একটা লোক দাড়ি রাখে না ভুল করতে পারে ভুল তার গোনা অবশ্যই কিন্তু আর এক লোক দাঁড়িয়ে তার স্ত্রীর কথা শুনে দাড়ি রাখে না আরো বড় অপরাধী আল্লাহর নাফরমনি করে স্ত্রীর স্ত্রীর আনুগত্য করে আল্লাহ বলছেন আতিউল্লাহ ও ওয়া রসুল আল্লাহকে মানো রসুলকে মানো আতে আল্লাহ রসুল এই মহিলা তুমি আল্লাহকে মানো রসুলকে মান মানো আর এ স্বামীকে মানাতে চায় আর স্বামী তার স্ত্রীকে স্ত্রীর আনুগত্য করতে চায় যে আমি আল্লাহ তোমাকে মানতে পারলাম না তোমার রসুলকে মানতে পারলাম না আমি কাকে মানব আমার হ্যাঁ আমার স্ত্রীকে মানব সে আমার অভিভাবক হ্যাঁ হ্যাঁ তার নেতৃত্ব আমার ওপর চলছে চরম অপরাধ করছেন আল্লাহ আল্লাহ এবং রসুলকে মানো আল্লাহ এবং রসুলের বিধান হচ্ছে যে দাড়ি দিয়ে পরিচয় দিতে হবে যে আমি মুসলিম বলেন আপনি দাড়ি রাখতে দিচ্ছেন একজন বলকে বোনকে বলছি আর বাইরে গিয়ে কোথাও গেছে ভারতে গেছে চিকিৎসায় মারা গেছে হতে পারে না পারে না বা কোথাও শহরে বাংলাদেশে কোথাও মারা গেছে আর হিন্দুরা তখন টানাটানি শুরু করলে আমরা চিতাতে নিয়ে জ্বালাবো কারণ এটা হচ্ছে হিন্দু আর মুসলিমরা বলছে আমরা জানাজা পড়ব এইরকম লড়াই ভারতে মেলায় জায়গায় হয় মেলাই জায়গায় ভারতীয় হয় আর সংখ্যালঘু যেখানে মুসলিম আছে সেখানে হইতে পারে বাংলাদেশও এমন কোনো বিচিত্রণে যেরকম হইতে পারে সেই সময় কি করবেন বলেন কি হয় কাপড় খুলে দেখতে হবে কি হবে না আর কোন উপায় আছে উপায় তো নেই চেনার তো আর কোন উপায় নেই শুধু কাপড় খুলে দেখতে হবে আর না হলে হিন্দুদেরকে দিয়ে দিতে হবে গায়ের জোর থাকলে ওরা নিয়ে যাবে ওরা নিয়ে জ্বালিয়ে দিবে আপনি কি চান একজন বোনকে বলছি চান যে আপনার স্বামীকে এইরকম হিন্দুরা নিয়ে গিয়ে জ্বালিয়ে দিই চিতাই কখনো চাইবেন না কেন এরকম কাজ করবেন আপনি দাঁড়িতে সম্মান রয়েছে যদি মহিলাদের লম্বা চুল জিনত হয় তার চাইতে বেশি লম্বা দাঁড়িয়ে পুরুষদের জিনত মায়েশারজি আল্লাহ তাল আনহা বলতেন আলহামদুলিল্লাহ হিল্লাজি জাইয়ান আর রিজালাবির লোহা সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি পুরুষদেরকে জিনর দান করেছেন দাড়ির দাড়ির অলংকার শ্বাস দান করে দাড়ি থাকলে চেহারাটা সুন্দর লাগে আর দাড়ি না থাকলে যেমনই চল্লিশ বয়স হবে তখন দেখতে এমন বৃষ্টি লাগবে দেখতে আর চাপ আপনার চেহারার দিকে দেখতে ইচ্ছা করবে না ভালো লাগবে না ঠিক কি না পরীক্ষা করে দেখেন একটা দাড়িওয়ালা লোক অথবা একটা লোকে দাড়ি ছিল না আর তারপরে দাঁড়িয়ে রেখেছে কত পার্থক্য লাগে দেখতে নিজেরাই বুঝতে পারবেন তো মা বলবো কখনো এইরকম নাজাইজ কাজের জন্য স্বামীর ওপর চাপ সৃষ্টি করবেন না তারপরে শুনে রাখেন আর রে জালো কাউন আলান নিসায় আল্লাহ পাক সুরানি সার আয়াত নম্বর চব্বিশ এর সাদ করেছেন যে পুরুষরা হচ্ছে কর্তা আলান নিসায় নারীদের ওপর কোন ক্ষেত্রে কর্তা কয়েকটি ক্ষেত্র রয়েছে একটি হচ্ছে যে সিদ্ধান্ত কার হবে সিদ্ধান্ত কার বাড়িতে ছেলের বিয়ে দেবেন মেয়ের বিয়ে দিবেন কার সিদ্ধান্তে স্ত্রী আপনার স্ত্রী যেখানে বলবো ওখানে তাই না এটা নাই ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য সিদ্ধান্ত কার পুরুষের সিদ্ধান্ত আপনার হবে কার আপনার হাতে আপনি সাহেবে খানার সিদ্ধান্ত আপনার হাতে থাকবে এক দুই নম্বর কথা খরচ খরচা কে করবে স্ত্রীও ইনকাম করে স্বামীও ইনকাম করে দুইজনে চাকরি করে ফিফটি ফিফটি খরচ করবে তাই না এটা পাশ্চাত্য সভ্যতা এটা ইসলাম না যখন কর্তা হয়েছেন আপনি তখন খরচ করতে হবে আপনাকে খরচ করতে হবে বুঝা গেছে না তৃতীয় ক্ষেত্রে শুনে রাখেন আর এই দিয়ে শেষ করব কারণ লম্বা হয়ে গেছে প্রশ্ন আছে তৃতীয় ক্ষেত্র হচ্ছে যে একটা তো বায়ু বহন বললাম তাই না খরচ খরচা কাকে করতে হবে পুরুষকে সিদ্ধান্ত কার সিদ্ধান্তর ক্ষেত্রে যদি এত সংক্ষেপ করে দিত বোনেরা নারাজ হয়ে যাবেন সিদ্ধান্ত আপনার হবে কিন্তু পরামর্শ স্ত্রী নিতে পারবেন এবার বোঝা গেছে নবী সাল্লাহ আলিয়া সন্ধির সময় হ্যাঁ স্ত্রীর পরামর্শ নিয়ে যান এই সাহাবিদেরকে যদি বলেন যে এখন ও কোরবানি জবাই করে দাও আর তোমার মাথা মুন্ডন করে কেউ করবে না কেউ করতে চাইলো না আপনি এক কাজ করেন চুপচাপ গিয়ে আপনার মাথা করে দেন কোরবানি উম সালাম তালান স্ত্রীর কাছে পরামর্শ নেবেন বিনা পরামর্শে একা একা কাজ করবেন অসাবের হম পিলাম তাদের কাছে পরামর্শ আল্লাহ পাক বলেছেন কিন্তু পরামর্শ নেওয়ার পরে সিদ্ধান্ত হবে আপনার সিদ্ধান্ত হবে আপনার আর একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে যে আপনি যখন কর্তা আপনার স্ত্রী এলম শিখছে না ইসলাম সম্পর্কে তৌহিদ তার ঠিক আছে কিনা সন্ন্যত ঠিক আছে কিনা শিরগিদাত মুক্ত আতিদা কিনা সে পাঁচ অক্ত নামাজ পড়ে কিনা সে হারাম নাজাজ থেকে বাঁচে কিনা সে পর্দা করে কিনা আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে খোঁজ খবর আপনাকে সকাল সন্ধ্যা রাখতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন মা বোনদেরকে বলবো যে আপনারা স্বামীর হক আদায় করবেন ছেলে মেয়েদের আদায় করবেন শেষখানে একটি কথা বলি যে কোনো কাজের ক্ষেত্রে পারিবারিক কাজের ক্ষেত্রে সাব করবেন মানে নেকির আশা রাখবেন পেটে যে গর্ভধারণ করেছেন এটা আপনার বড় সোহাবের কাজ ছেলে মেয়েকে দান করছেন বড় সোহাবের কাজ ছেলে মেয়েরা জ্বালাচ্ছে পেরেশান করছে বড় সোহাবের কাজ হ্যাঁ ছেলে জন্য রাত্রে বারবার জাগতে হচ্ছে সোহাবের কাজ হ্যাঁ স্বামীর সেবা করছেন সবের কাজ প্রত্যেকটি সংসারের কাজ আপনার সবের কাজ শ্বশুর শাশুড়ি করছেন সবের কাজ আল্লাহ পাক যেন সকলকে তফিক দান করেন দিনের খাদেম হওয়ার আল্লাহ পাক যেন দান করেন তফিক নারীদের দাওয়াতি কাজের একটা বড় ভূমিকা আছে দাওয়াতি কাজ করতে হবে দাওয়াতি কাজ করতে হবে আন্দোলন আন্দোলন করে আমরা আন্দোলন কি করে করতে পারি আন্দোলন মানে হ্যাঁ ভাঙবো চুরবো হ্যাঁ বিপ্লব নিয়ে আসবো এইসব ভাষাগুলো ইসলামের ভাষা না কোরআনে হাদিসে কোথাও তাহরিক হারাকা আন্দোলন পাওয়া যায় না কিন্তু দাওয়ার কথা আছে তাই না তো স্বামী কে যদি দেখে যে স্বামী গোনা করছে বা ভুল কাজ করছে স্ত্রী দাওয়াত দিবে তারপরে ছেলে মেয়েদেরকে তরিওত দেবে এটা হচ্ছে তার দাওয়াতের কাজ শ্বশুর শাশুড়ির মধ্যে ঘাটতি থাকে দাওয়াত দিবে একমতের সাথে إتدي إتدي مهلة را مهلة دير مازي جوتو تفربي دينر الله فاك رب العالمين جنو مدركي قرآن سنر باستباين التوفيق دان كرين الله فاك دنيا آخرة شربيك جنو منغل دان كرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإلم تقفلنا وترحمنا لنا كوننا من الخاسرين سبحان ربك رب العزة أمي أسفون وسلام المرسلين والحمد لله رب العالمين

দাড়ি মুন্ডন করা যেমন সেই রকমই মহিলাদের মাথার চুল মুন্ডন করা যাবে কি না সেখানে দেখতে হবে উদ্দেশ্য কি যদি উদ্দেশ্য হয় যে চিকিৎসার কারণে মাথার চুল ছোট করতে হচ্ছে তাহলে জানি সন্দেহে যাইজ যদি দেখা যায় যে এত চুল ঘন আর বেশি যে যেটা কষ্ট কষ্টের কারণ হচ্ছে হ্যাঁ বিভিন্ন রকমের কষ্টের কারণ হচ্ছে তাহলে যাইজ তাহলে যাইজ কারণ নিয়ত ঠিক আছে নিয়ত সৎ সৎ উদ্দেশ্যে চুল ছোট করা হচ্ছে আর যদি উদ্দেশ্য হয় যে চুল লম্বা করা আগের যুগের কাজ ছিল মুসলিম মহিলাদের এখন ইউরোপিয়ান মহিলারা ছোট ছোট করে চুল রাখে ওদেরকে দেখতে ভালো লাগে তাই আমি আমার স্ত্রী অথবা কোনো মহিলা কোনো বোন চুল ছোট করতে চাই যে আমি ইউরোপিয়ান সাজবো তাদের মতো চুল ছোট করব তাহলে হারাম তাহলে হারাম কারণ নবী সাল বলছেন মন্তাসাবি কৌমিন ফহমিন হম কোন পুরুষ বা নারী যদি বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে তাদের দলে সামিল হবে হ্যাঁ তা সব জায়জ নয় সুতরাং এই উদ্দেশ্যে যেন চুল ছোট করা না হয় বল চুল রং করা না হয় প্রশ্ন হল আমরা জানি পিতা মাতার স্থান কেউ নিতে পারে না একজন মেয়ে মা আছেন শুধু বাবা শৈশবকালে মারা গেছেন দ্বিতীয় বিবাহ চাচার সাথে সাথে তার হয়েছে। পরিবারের বাকি চাচারা সবাই অনেক স্বার্থপথ স্বার্থের জন্য বিক্রি করে দ্বিতীয় বিদায় করবে না এই অবস্থায় সেই মায়ের কি করা উচিত বিয়ে সিদ্ধান্ত নিলে কি করা উচিত বিয়ের সিদ্ধান্ত বিয়ের ক্ষেত্রে নবী মোহাম্মদ সাল্লাম মেয়ে এতিম এখন হয়তো বড়ো হয়েছে আর তার মা আর বিয়ে হয়েছে তার চাচার সাথে মেয়ের চাচার সাথে অর্থাৎ দেবর অথবা ভাসুরের সাথে বিয়ে হয়েছে স্বামীর ইন্তেকালের পরে এই সময় চাচারাকে দেখছে তারা স্বার্থপর দুনিয়াদার সুতরাং হয়তো ভালো ছেলের হাতে উঠিয়ে দেবে কেনা আশঙ্কা আছে এইরকম যদি হয়তো এই ক্ষেত্রে বিয়ের সিদ্ধান্ত কে নেবে কারণ একটু আগে বললাম যে সিদ্ধান্ত পুরুষরা নিবে বিয়ের ক্ষেত্রে নবী মহম্মদ সাল্লাহনি কাহা ইল্লাবে ওয়ালি ইন অভিভাবক ছাড়াও শরীয় সম্মত অভিভাবক ছাড়া বিয়ে হয় না মেয়েদের আর অভিভাবক ওলি পুরুষরা হয় মহিলাদেরকে বেলায়াত দান করা হয়নি তারা পরামর্শ দিতে পারবে কিন্তু তারা ওলি অভিভাবক হতে পারবে না এই ক্ষেত্রে যে এই মেয়ের এতিম মেয়ের মা আছে সেই মা পরামর্শ দিতে পারবে তার স্বামীকে অর্থাৎ মেয়ের চাচাকে যে এখন বর্তমান স্বামী যে অমুক জায়গায় বিয়ে দাও অমুক ছেলের সাথে বিয়ে দাও কিন্তু কোন পুরুষ অলি হইতে হবে দাদা যদি থাকে বাপের পরে তো দাদাই হচ্ছে অলি হ্যাঁ এই চাচা যেটা তার মায়ের স্বামী হয়েছে সে নয় কারণ দাদা কাছের চাচার তুলনায় আর দাদা না থাকলে তখন চাচা অলি হবে কাছের অলি থাকতে দূরের কোনো ব্যক্তি অলি হইতে পারে না অলি ছাড়া হবে না এবং দেখতে হবে যে সে অলি তার কল্যাণ চাইছে কি না তারপরেও আশা করা যায় যে একজন আপনজন চাচা বা আত্মীয় সে আশা করি অন্যের চাইতে দরদী হবে অন্যের চাইতে দরদি হবে সেজন্য বিনা অলিতে মহিলাদের বিবাহ হয় না জি বিষয়টা আরেকটা প্রশ্ন আছে অনেকটা ওই ভূমি মেয়ে আরো পড়াশোনা করতে চাই কিন্তু পরিবার বিবাহ দিতে চাই এই উপরে মেয়ে বিভবনা করে না করে সিদ্ধান্ত নিতে পারি শালিকা মে আবিয়ের বয়স হয়ে গেছে আরও অতিরিক্ত লেখাপড়া করতে চাই আর মেয়ের বাবা মা বিয়ে দিতে চায় এই ক্ষেত্রে বাপ মায়ের আনুগত্য করতে হবে কারণ মেয়েদের লেখাপড়া করার উদ্দেশ্য কী মেয়েদের উচ্চশিক্ষার উদ্দেশ্য কী যদি বলেন যে ছেলে মেয়ে মানুষ করা ছেলে মেয়ে মানুষ করার জন্য আমি মনে করি আর এতটাই বুঝি বারো ক্লাস পড়ে নেওয়া যথেষ্ট তারপরে যদি পৃথক শিক্ষার ব্যবস্থা মহিলাদের জন্য থাকে তাহলে জায়জ আর সহশিক্ষা যদি হয় তাহলে বারো ক্লাস পড়ানোও জায়জ নাই হাই স্কুলেও সহশিক্ষা শিক্ষা জায়জ নয় উচ্চ মাধ্যমিক ইলেভেন টুয়েলভেও সহ শিক্ষা পুরুষ যুবক যুবতীদের একই ক্লাসে শিক্ষা জায়জ না এগুলি এখতালাত অবাধ মেলামেশা এগুলি হারাম কর্মক্ষেত্রে হোক শিক্ষার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক যে কোনো জায়গায় হোক না কেন জায়জ নয় আর উচ্চশিক্ষা মেয়েদের উদ্দেশ্য বি এম করবে বা আরও কিছু করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে উদ্দেশ্য হচ্ছে পয়সা ইনকাম করা আল্লাহ পাক মহিলাদেরকে পয়সা ইনকামের জন্য পয়দাই করেননি ভালো করে শুনে এটা হচ্ছে কোরআন হাদিবা হাদিসের সত্য কথা সুতরাং আর রকম করতে গিয়ে আসল যে দায়ী দায়িত্বগুলি রয়েছে সেগুলি পালন হচ্ছে না তারপরে বিভিন্ন সমস্যা আল্লাহর দিন যখন উপেক্ষা করবেন বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে বেশি মেয়েদেরকে পড়িয়ে দিয়ে ভালো যোগ্য ছেলে পাওয়া যাচ্ছে না আমার কাছে কত খবর আছে লন্ডন থেকে শুরু করে বাহারাইন পর্যন্ত বাংলাভাষী বাংলাভাষীর নাগরিক হয়েছে বাহরাইনের লন্ডনের নাগরিক মেয়েদেরকে লেখাপড়া বেশি করিয়ে দিয়েছে দশ হাজারিয়াল বেতন পায় কিন্তু কমপক্ষে সমতুল্য একটা ছেলে পেতে হবে তা পাওয়া যাচ্ছে না মানে বিয়ে পাস হ্যাঁ বিয়ে পাশ একটা ছেলে ভালো আর যোগ্য ছেলে পেতে হবে এইরকম পাই না যাচ্ছে অনেক পয়সাওয়ালা যাচ্ছে দেখা যাচ্ছে যে টুয়েলভ পড়া বিয়ে করতে চায় না বয়স এই করতে করতে আঠাইশ হয়ে গেছে ছাব্বিশ সাতাশ আঠাশ হয়ে গেছে লন্ডনের ওই রকমের অবস্থা বিয়ে পাশ করিয়েছে আর তারপরে ভালো ছেলে পায় না দিনদার হয়েছে দিনদার ছেলে চাই একটু নামাজীর ছেলে চাই যদি পায় ওই রকম হয়তো শিক্ষিত বেনামাজি বেদিন তাকেও দিতে পারে না বড় সমস্যায় ভুগছে যার ফলে এই বনকে বলবো বা মেয়েকে বলবো যে বেশে লিখা পড়া জবরদস্তি করার চেষ্টা না করে বাবা তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছেন এতেই কল্যাণ রয়েছে মেয়েদের আমার পরামর্শ আপনাদের সকলের জন্য আঠারো বছর থেকে বাইশ বছর মধ্যে বিয়ে দিয়ে দেন আঠারো থেকে বাইশের মধ্যে বিয়ে দিয়ে দেন আর না হলে পরে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন আক্ষেপ করতে হবে আপনাকে আপনার মেয়েকে ভালো ছেলে পাবেন না জি রিজেক্টেড হয়ে যাবে তখন জি সংক্ষেপে উত্তর শেখ অস্থির মনকে কিভাবে স্থির করা যায় অস্থির মনকে কিভাবে স্থির করা যায় আল্লাহ 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 পাকের স্মরণে মনের শান্তি ফিরে আসে সুতরাং আপনি বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন ফরজ স্মরণ পড়লে আমার নয়নজুরাইন বিশ্বাস বলছেন মনের শান্তি হয় আরেহ না বেহাই বেলা বেলাল তাড়াতাড়ি আজান্দা আমার মনের শান্তি আসুক নামাজ পড়লে তো যখন দেখবেন যে আমার অশান্তি হচ্ছে মানসিক তখন নামাজের আশ্রয় নেবেন অস্তায়ী নবীর সবরে অস্তায় ধৈর্য ধারণ করেন নামাজ পড়েন ফরজ নামাজ হুসুর সাথে পড়েন সন্ন্যত নামাজ পড়েন তাহাজুদ পড়েন সলাতদোহা ইশরাক পড়েন এবং জিকির আজকাল সবসময় জবানে করতে থাকেন নবী করিম ইসলাসাল্লামের ওপর সলাত সালাম পেশ করেন একবার নবীর জন্য দোয়া করবেন দুরুদ পড়বেন দশ গুণ রহমত হবে এর মাধ্যমে আপনার মানসিক বিลาดুর হবে আল্লাহ পাক যেন বালা মুসিবত থেকে হেফাজত করেন আজকাল বেশি পয়সামুখী দুনিয়ামিখু ব্যবহার করে অশান্তি দুনিয়ামিুখী না হয়ে ওয়ারদা বাইমা কাসামাল্লাহু লাক আল্লাহ যা ভাগ্যে জুটেছে তাতে পরিতুষ্টি মনের শান্তি নি আসে হবে যে আমি এতেই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দিন ঠিক আছে আখিরাত ঠিক আছে আল্লাহ খুব শুকরিয়া গেছে আল্লাহ পাক যেন আমাদেরকে শান্তি দান করে জাযাকাল্লাহ খাইর প্রশ্ন হলো মেরা মেয়েদের মাঝে কি নাজগান করতে পারে নাচ গান মেয়েরা মেয়েদের মাঝে করতে পারে না নাচ করতে পারে না গান গানটা আমাদের ভাষায় গান মানে অশ্লীল গান গান কয়েক রকমের এক গান হচ্ছে সিরকিয়া গান হ্যাঁ পীরদের আর পীরের মুরিদদের গান যেগুলো আছে নাতে রসুলের নামে কি সিরকিয়া বড় বড় সিরক সিরকিয়া একবার বড় বড় সির সিরকিয়া গান ধর্মীয় গান ধর্মীয় ধরেন গজল বা ধর্মীয় আরো কিছু এইরকম সঙ্গীত কিন্তু সেগুলি সিরকিয়া তো বড় হারাম সবচেয়ে বড় হারাম আর দ্বিতীয় গান হচ্ছে অশ্লীল গান আর অধিকাংশ গান মানে হচ্ছে অশ্লীল গান মহিলাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা ইত্যাদি বাজাতে মানুষের মধ্যে সুরশুড়ি জাগে যৌন খুদা জেগে উঠে এগুলি হারাম এটা হচ্ছে দ্বিতীয় হারাম আর যে যেসব সঙ্গীত বা ইসলামিক সঙ্গীত বলা যায় আর তাতে মিউজিক যদি না থাকে মিউজিক মুক্ত মিউজিক হারাম মিউজিক ছাড়া যদি গঠনমূলক কোনো কথা যাতে ইমান সুন্দর হবে আমল সুন্দর হবে আখলাক সুন্দর হবে এই রকম কিছু যদি হয় তাহলে তাহলে মহিলারা মহিলাদের মাঝে বাইরে আওয়াজ যাবে না পড়তে পারে পুরুষরা পড়তে পারে কোন অসুবিধা নেই কোনো অসুবিধা নেই শাশুড়িকে পায়ে ধরে সালাম না করলে ভুল বোঝা হয় সালাম করা মুসলিমরা ওটাকে কদম বলে আর হিন্দুরা এটাকে মায়ের বা শাশুড়ির শ্বশুরের মায়ের ধুলি নেওয়া বলে এটা হচ্ছে হিন্দু সভ্যতা কোন মুসলিমের জন্য জায়জ নাই বরং সালাম আর মানুষের সাথে অভিবাদনের বেশ কিছু তরিকা রয়েছে প্রথম মুখে সালাম দেওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার কাতু নেকি ফেলেন সালাম দেওয়ার পরে মুসাফা করেন যদি মুসাফা করা তার সাথে যায়েজ মহিলা মহিলার সাথে মুসাফা করা অথবা মহিলা এমন পুরুষের সাথে যে মাহরাম হ্যাঁ বা ইত্যাদি বা স্বামী অথবা যে কেউ হোক না কেন যা বা শ্বশুর অসুবিধা নেই মাহারাম হইতে হবে এক কথা যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম মুসাফা করা তারপরে মহিলা মহিলার সাথে মহানাকা করতে পারে কোলাকলি করতে পারে যেমন আমরা কোলাকালি আপনি শাশুর সাথে কোলাকলি করতে পারেন মায়ের সাথে কোলাকলি করতে পারেন শ্বশুর যদি ধরেন বৃদ্ধ আর ফেতনার আশঙ্কা নেই তাতে তাহলে কোলাকলি যাই হতে পারে তো কথা হচ্ছে যে এগুলি হচ্ছে শরীয় সম্মত হ্যাঁ মাথায় চুমনদের মাথায় কপালে চুমন দেওয়া নবী করিম সাল্লাহ ইসলামের যে বৌদ্দ্য সাহেবা ইন্তেকালের পরে ওবাকা সিদ্দিক রাজিয়াল্লাহ নবী কপালে চুমন দিয়েছেন মাথায় চুমন দেওয়া বড়োদের এলমের ক্ষেত্রে বড় হোক অথবা বয়সের ক্ষেত্রে বড় হোক বাপ মা হোক অথবা শ্বশুর শাশুড়ি হোক কপালে মাথায় চুমন দেওয়া জায়েজ কিন্তু পায়ে চুমা দেওয়া ঝুঁকে এটা জায়েজ নয় বিদাত এবং এটা সে শির্ক পরিণত হইতে পারে শির্ক পরিণত হইতে পারে এইরকম কদম বসির বিদাত রাখবেন না আল্লাহাক ওঠাবার তফিক দান করে তাতে যদি তারা কুসংস্কার আছে জন্য নারাজ হয় বুঝাবার চেষ্টা করবেন আগে বলে দেবেন যে দেখেন আমরা এসব কাজগুলি বিয়ের আগে বলে যে এইসব কাজগুলি আমরা করি না বলে দিবেন বিআইকে বলে দিবেন বিআইনকে বলে দিবেন যে এইসব কাজ আমরা করি না আমাদের পরিবারে নেই আর আমরা এগুলো মানি না যদি পোষাই বিয়ে দেবেন আর না দিয়ে না হ্যাঁ সোজা কথা জি মৃত মানুষকে স্বপ্ন দেখলে কিছু করণীয় আছে কিনা এই মর্মে কোনো হাদিস জানা নেই তবে মৃত মানুষকে যখন স্বপ্নে দেখেছেন নেকি পৌঁছার যে সন্নতি তরিকাগুলি আছে নেকি পৌঁছান এমনি সময়ও পৌঁছান আর পৌঁছান স্বপ্ন তিন রকমের তার মধ্যে একটা স্বপ্ন সত্য স্বপ্ন হইতে পারে রুইয়াহ সত্য স্বপ্নে যদি আপনি দেখেন খারাপ অবস্থায় সে বেহাল অবস্থায় রয়েছে বিবস্ত্র রয়েছে তো আমলে ত্রুটি হইতে পারে আর যে কোনো মানুষের আমলে ত্রুটি হইতে পারে আল্লাহ ভালো জানেন সুতরাং নাকি পৌঁছাবার চেষ্টা করবেন একটা উমরা করেন হজ করেন যদি পারেন বদল এগুলো চলবে সাদকা খায়রাত করেন কিন্তু নামাজ পড়ে সব পৌঁছানো বা কোরআন পড়ে সব বক্সানো এগুলো শরীয়তে নেয় কোরআন পড়ে বক্সানো নামাজ পড়ে বক্সানো রোজা রেখে বকসানো দৈহিক শারীরিক এবাদতে বক্সানো নেই বাকি আর্থিক এবাদত দিয়ে হজ উমরা দিয়ে আসাদ করে ইত্যাদি করে নেকি পৌঁছানো যেতে পারে সংক্ষেপ একটা প্রশ্ন হলো প্রশ্নটা গতকালকে এসেছিল যে একজন মহিলা তার স্বামীর সাথে সংসার করতে চায় না আবার স্বামী কিংবা তার বাবা মাও চায় না তার একটা হোক কিন্তু স্ত্রী সংসার করতে চায় না এক্ষেত্রে সকলের অজান্তে স্ত্রী সেখান থেকে চলে এসে অন্য কথা বিয়ে করতে পারবে কিনা এক বোন তার স্বামীর সাথে সংসার করতে চাই না তালাক চাই যদি শরীয় সম্মত কোনো কারণ থাকে শরীয়তে তার বৈধতা থাকে তাহলে তালাক নেবে কোনো অসুবিধা নেই কারণ মহিলা তালাক নিতে পারে যে তালাকে খোলা বলা হয় খোলা তালাক অথবা বিবাহ বিচ্ছেদ ফাস্তেকা ফোকাহ ইফতালাক কিন্তু এক ধরনের বিচ্ছিন্নতার আল্লাহ সুযোগ রেখেছেন সমাধান রেখেছেন স্বামী হয়তো রাখতে চায়। কিন্তু স্ত্রী থাকতে পারবে না তার সাথে সরিয়তি কারণ স্বামী বেনামাজি স্বামী বড় শিরিক করে স্বামী দিনের কাজে বড় বাধা সৃষ্টি করে অথবা স্বামী চরিত্রহীন হ্যাঁ চরিত্রহীন অথবা স্বামী পক্ষ থেকে প্রাণ নাশের আশঙ্কা আছে ইত্যাদি এইরকম অথবা স্বামী অযোগ্য শারীরিক দিক থেকে অযোগ্য বিভিন্ন কারণ আছে যে কারণগুলিতে শরীয়তে অনুমতি দিচ্ছে বরং অনেক সময় তালাক নেওয়া ফরজ তালাক নেওয়া সময় জায়েজ নয় কখনো জায়জ কখনও মুস্তাহ কখনও ফরজ বিভিন্ন স্তরগুলি রয়েছে তো এখন কোন পরিস্থিতিতে ওই বোন আছেন তিনি বেশি বুঝবেন আমি তার বুঝছি না এক কথাই যদি শরীয়ত সম্মত বৈধতা থাকে শরীয়তের আলোকে বৈধতা থাকে তার জন্য তাহলে অবশ্যই তালাক নিতে পারবে সে বাপ তার অনুমতি দিক আর নাই দিক স্বামী ছাড়তে চাক আর নাই চাক যদি ছাড়তে না চায় তাহলে আদালতের কোর্টের আশ্রয় নেবে আর কোর্ট থেকে খোলা বিবাহ বিচ্ছেদ করিয়ে তারপর ইদ্যত পার করে খোলার ইদ্যত এক মাসিক রয়েছে বা এক মাস রয়েছে সেটা পার করার পরে তখন বিয়ে করতে পারবে কিন্তু ব্যাকডেট দিয়ে অথবা আজকে খোলা হলো কালকে বিয়ে করে নিল বা খোলা করার এক ঘন্টা পরে আর এক কাজিকে ধরে বিয়ে বসে গেল এই সব হারাম যতক্ষণ ইদ্যুতে আছে ততক্ষণ তার স্ত্রী আছে জি যারা বলছেন কিছু আলেমরা আজকাল এই হাদিস আর সন্নত নিয়ে কথা বলতে গিয়ে হাদিস আর সন্নতে পার্থক্য করছেন তারা আসলে হাদিস আর সম্পর্কে বিশেষ কিছু বুঝে না তারা কিছু ফেকার কিতাব পড়া এক শ্রেণীর মলবী সাহেব আর তাদের হাদিস সম্পর্কে সহি জৈফের কোনো জ্ঞানও নেই আর তারা শুধু হ্যাঁ কিছু কথা বলতে পারে কাউকে গাল দিতে পারে ইত্যাদি ফতুয়াবাজি করতে পারি এতে অনেকে ধোকা খাচ্ছে বিভ্রান্তির শিকার হচ্ছে মনে রাখবেন যে এরা হাদিস আর সন্নত সম্পর্কে কিছু বুঝে না তেমন না তারা সনদ বুঝে না তেমন বেশি মতন বুঝে ওরা তাবার রোকের জন্য হাদিস এক দু বছর তাদের মাদ্রাসায় পড়েছে আর বাকি সারা জীবনটা ফেকা মানুষের কথাই আকো আলুর রেজাল্ট মানুষের কথায় পড়তে থাকে যার ফলে ওদেরকে আল্লাহ হাদিস শেখার তৌফিক অফিক দেয় নেয় আর এই জন্যই তারা হাদিস আর সন্নত সম্পর্কে এমন উল্টো পাল্টা কথা বলে এ ওগুলোর পিছনে পড়ে যদি আর সেগুলির খণ্ডন করা যায় তো সে যেই যোগগুলি অযোগ্য লোক সেই যোগগুলি সেই লোকগুলি মানুষের কাছে বিখ্যাত হয়ে যাবে ফেমাস হয়ে যাবে যার ফলে এইসব অযোগ্য লোকগুলিকে একটু তুচ্ছ মনে করে সাইডে রাখাই ভালো সব মৌলী সাহেবদেরকে সব যারা উল্টোপাল্টা কথা বলে তাদেরকে একটু সাইডে রাখাই ভালো এদের নাম না তো এরা আসলে দেখেন সন্ন্যত আর হাদিস এগুলির প্রত্যেকটি সাবজেক্টে আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে ফেকার কিতাবের সন্না আর হাদিসের সংজ্ঞা আলাদা ফকিদের কাছে অসুল ফেকাই সংজ্ঞা আলাদা মহাদেশিনদের কাছে হাদিস আর সন্ন্যার ডেফিনেশন আলাদা তো এই বিষয়গুলি জনগণের আসলে সহজ অত বোঝা সম্ভব নয় একটা কোর্স ওই না করলে আর এই রকম প্রশ্ন উত্তরে বোঝানো সম্ভব নয় আর ওরা যেইভাবে বলেছে যে হাদিস আর সন্না কি মানতে বলা হয়েছে সন্না মানতে বলা হয়েছে হাদিস মানতে বলা হয় না কি বলেছে না উল্টা হ্যাঁ হ্যাঁ সন্নত মানতে বলা হয়েছে হাদিস মানতে বলা হয়নি বুঝে না আসলে হাদিস হাদিসে দেখেন মহাদিসের ভাষায় হাদিসের কয়েকটা নাম আছে হাদিস কে হাদিস বলে হাদিস কে বলে হাদিস কে আসার বলে হাদিস কে খাবার বলে যারা হাদিসের পড়াশোনা করেছেন স্পেশালিস্ট তারা এই বিষয়গুলি জানেন আর ফিকার কিতাব যখন পড়বেন তখন ফেকা সন্নত হচ্ছে ফরজের বিপরীত সেটা হচ্ছে সোননাথ হ্যাঁ তখন আলাদা আলাদা চলে গেল তখন আলাদা সেন্সে বুঝতে হবে তো এরা আসলে ফেঁকা পড়ার লোক আর হাদিস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে হ্যাঁ ওই রকমই করে যেমন আমাকে যদি বলেন যে আপনার শরীরের হ্যাঁ চিকিৎসা করতে হবে তো কি করব আপনার জানের বিপদ আছে তাই না ওই রকমই ডাক্তারকে যদি বলেন যে ফত দিতে হবে ফত দিতে আপনারা ইমান হারিয়ে দিবে ঠিক না তো এই রকম হলো এদের এই সব মৌলবী সাহেবদের অবস্থা যারা ফেঁকা পড়া মলবি কিন্তু হাদিস পড়েনি আল্লাহ পাক ওদের অনিষ্ট থেকে আপনাদেরকে বাঁচিয়ে রাখেন আর পাক ওদেরকে হেদায়ত দান করেন আর ওদের এই সার্থী যারা ইসলামের অপব্যাখ্যা করছে আর বিভ্রান্ত করছে তাদের থেকে পাক সকল মুসলিমের হেফাজত শেষ কিছু বলবেন না সভাপতির ভাষণ মজলিসের কাফারা দোয়া মোনাজাত না ইসলামে সম্মিলিত কিন্তু মজলিসের কাফারা দোয়া আছে না নেই আছে এই দোয়াটি পড়বেন ভুলভ্রান্তি আমার হয়েছে আপনাদের হয়েছে গাফিলিত হয়েছে আল্লাহ মাফ করবেন যে কোনো মজলিসে পড়ার চেষ্টা চেষ্টা করবেন তাতে পাঁচটি কথা আছে আল্লাহম আল্লাহমদেকা আসাদু আল্লাহ আস্তা ফেরকা ও আলি আল্লাহ পাক যেন আপনাদের সকলের কল্যাণ করেন আবার শেষখানে সকলের শুক্র আদায় করছি বিশেষভাবে শেখ আব্দুল্লাহ বাকি জাহল্লা খের হাফেজাহল্লাহ তার সুক্রিয়া আদায় করছি এবং আপনাদের সকলের দিনই ভাইদের শুক্রিয় আদায় করছি বা বোনদের শুক্রিয় আদায় করছি অনেকক্ষণ আপনারা বসে থাকলেন এবং আশা করছি আল্লাহ পাক রব্বুল আলমের কাছে যে আল্লাহ পাক আবার সাক্ষাতের সুযোগ করে দিবেন হায়াত বাকি তো মুলাকাত বাকি ইনশা আল্লাহ আবার দেখা হবে আল্লাহ পাক যেন আমাদের সকলের দিনের খেদমত কবুল করেন আর সকলকে দিন প্রতিষ্ঠা করার তফিক দান করেন দিন মোতাবেক চলার তো অফিক দান করেন